হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো এটা তোমাদের ক্লাস নাম্বার 8, আর এটা তোমাদেরকে সেকেন্ড পার্টটা প্রোভাইড করাবো, যেটা তোমাদেরকে কালকে আমি প্রোভাইড করে দিয়েছিলাম ক্লাস নাম্বার 7-এ, কি WBCS যেটা তোমাদের মক সেট নিয়েছিলাম প্র্যাকটিস সেট নাম্বার 1, এটারই তোমাদেরকে 1 থেকে 100 পর্যন্ত তোমাদের সলিউশনগুলো প্রোভাইড করে দিয়েছিলাম। তো এই ক্লাস নাম্বার 8-এ তোমাদেরকে 101 থেকে স্টার্ট করবো। দাঁড়াও, 101 এখান থেকে তোমাদেরকে স্টার্ট করবো, দিয়ে 200 পর্যন্ত তোমাদের কমপ্লিট করে দেবো, ঠিক আছে? তো ফার্স্ট যেটা প্রশ্ন হচ্ছে তোমাদের 101-এ, দ্য লিটিল রান অফ কাচ্চা ইজ দ্য অনলি হোম অফ, এখানে কি পাওয়া যায়? এখানে তোমাদের ফ্ল্যামিঙ্গো বার্ড গুলো পাওয়া যায়। ফ্ল্যামিঙ্গো বার্ড ওই বক বা বক পাখিগুলো, যেগুলো একটু কি একটু পিঙ্ক পিঙ্ক রঙের হয়ে গেলো না, ওগুলো হচ্ছে তোমাদের ফ্ল্যামিঙ্গো বার্ডস। আর লিটিল অফ রান অফ কাচ্চা এটা কোথায় আছে? তোমাদের গুজরাতে। আর রান মানে কি হচ্ছে? রান মানে ডেজার্ট। ডেজার্ট কি? গুজরাতে যে ডেজার্টটা আছে, সাদা মাটি বালু মাটির মতন দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে সল্টি ডেজার্ট বলা হতে পারে, ঠিক আছে? তো রান মানে হচ্ছে ডেজার্ট, আর ওটা হচ্ছে তোমাদের সল্টি ডেজার্ট। তো কারেক্ট আনসার এখানে কি হবে? ফ্ল্যামিঙ্গো হবে। আর একটা বলে দিচ্ছি, যারা আমাকে টেক্সট করো স্যার পিডিএফটা, তো পিডিএফটা তোমাদেরকে আমি ডিসক্রিপশন বক্স তো দিয়ে দিই, তারপরে তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দিয়েছি। আর টেলিগ্রাম গ্রুপে আমি তোমাদেরকে আলাদাভাবে লিঙ্কও প্রোভাইড করে দিয়েছি, ওখানে তোমরা দেখে নিতে পারো, ওখান থেকে ডাইরেক্ট জয়েন হয়ে যাও। আর একটা কি হচ্ছে, অনেকজন বলছে স্যার এর আগের ক্লাসগুলো কেমন করে দেখতে পাবো? তো এর আগের ক্লাসগুলো দেখতে পাওয়ার জন্য তোমাদের কি হচ্ছে, আলাদাভাবে একটা প্লে লিস্ট বানিয়ে দিয়েছি। প্লে লিস্টে তোমরা জাস্ট ক্লিক করবো, ওখানে ক্লাস 1 থেকে টোটাল 7টা এখন পর্যন্ত হয়েছে। তো এটা হচ্ছে ক্লাস নাম্বার 8, এখান পর্যন্ত তোমরা দেখে নিতে পারবে। আর বাদ বাকি যত আপকামিং ক্লাসগুলো হবে সব ওই প্লে লিস্টে আমি দিতে থাকবো, আর এটা ফ্রি অফ কস্ট করাবো। এবার দেন নেক্সট হচ্ছে তোমাদের 102, থুকোলোসাইট ইজ অ্যান ওর অফ, এটা কিসের ওর? এটা হচ্ছে তোমাদের ইউরেনিয়ামের ওর। কারেক্ট আনসার অপশন এ হবে। তারপরে হচ্ছে কবিতা ইজ দ্য মাদার অফ ইন ল অফ বিনা, মানে কি হচ্ছে? এটা তোমাদের যেহেতু ব্লাড রিলেশনের প্রশ্ন, তার জন্য A4 সাইজ পেজ নিয়ে আসতে হবে। হ্যাঁ চলো এখানে করে তোমাদের সলভ করে দিচ্ছি। ফার্স্ট লাইনে কি বলেছে, কবিতা ইজ দ্য মাদার ইন ল অফ বিনা, মানে কি হচ্ছে? কবিতা হচ্ছে শাশুড়ি বিনা, তাই না? তো কবিতা আমি এখানে বানিয়ে দিলাম কবিতা। আর তারপরে তার ছেলে হবে, ছেলের বউ হচ্ছে তোমাদের বিনাটা, ঠিক আছে? এবার কি নেক্সট? নেক্সটটা বলেছে সি হবে, এখানে হু হবে, ঠিক আছে? সি না, হু। হু ইজ দ্য সিস্টার ইন ল অফ আশিস, মানে হু কাকে বলছি? সবসময় সেকেন্ড পার্সনকে ডিনোট করে। অ্যান্ড ইজ আর, এগুলো যদি থাকে না তাহলে তোমাদের ফার্স্ট পার্সনকে ডিনোট করবে, আর যদি হু থাকে তাহলে এটা সেকেন্ড পার্সনকে ডিনোট করছে। এখানে ফার্স্ট আর সেকেন্ড পার্সন এখানে কোনো ইংলিশের কোনো গল্প নাই, ঠিক আছে? এখানে জাস্ট কি হচ্ছে, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট পার্সন আর এটা হচ্ছে তোমাদের সেকেন্ড পার্সন, ওকে? তো এখানে কি হচ্ছে, হু ইজ দ্য সিস্টার ইন ল অফ আশিস, মানে কি হচ্ছে, এ বিনা হচ্ছে তোমাদের আশিসের সিস্টার ইন ল, তাহলে কি হচ্ছে, বিনাটা হচ্ছে আশিসের সিস্টার ইন ল, মানে আশিসটা কি হবে, এটারই ভাই হবে, তাই না? আশিস হবে এটারই ভাই, এখানে আশিস হয়ে গেল, ঠিক আছে? তারপরে নেক্সট, দীনেশ ইজ দ্য ফাদার অফ সঞ্জয়, দীনেশ কি হচ্ছে, সঞ্জয়ের বাবা। এবার সঞ্জয় আর দীনেশের কোন গল্প এখানে আছে? কিছু নাই, ঠিক আছে, আমি ছেড়ে দিলাম। তারপরে কি হচ্ছে, দ্য ওনলি ব্রাদার অফ আশিস, এবার কি হচ্ছে, দীনেশটা হচ্ছে কি, ওনলি ব্রাদার অফ আশিস, তার মানে ডেফিনেটলি এটা হবে, এখানে তোমাদের কি হবে, দীনেশ হবে, ঠিক আছে? আর দীনেশের বাবা কি হচ্ছে, সঞ্জয় হচ্ছে, তার মানে কবিতার স্বামী হচ্ছে, তার এখানে আমি কি সঞ্জয় করে দিলাম। এটা হয়ে গেলো তোমাদের ওই ডায়াগ্রামটা কমপ্লিট। এবার তোমাদের প্রশ্নটা জিজ্ঞেস করছে, প্রশ্ন কি জিজ্ঞেস করেছে, হাউ ইজ কবিতা রিলেটেড টু সঞ্জয়, কবিতা সঞ্জয়ের সঙ্গে কেমন রিলেশন আছে, ঠিক আছে? কবিতার সঙ্গে সঞ্জয় রিলেশন হচ্ছে কি, কবিতা তার ওয়াইফ। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে এখানে, ওয়াইফ, অপশন বি হয়ে যাবে, ঠিক আছে? তো অপশন বি তো তোমাদের কারেক্ট আনসার। তারপরে হচ্ছে নেক্সট, আনাদার লেম অফ লোস্টে পিক, লোস্টে পিকটা কোথায় আছে তোমাদের? ডেফিনেটলি এটা কোথায়, তিব্বতে আছে। টোটাল আমাদের হিমালয়ান রিজন যেটা আছে না, হিমালয়ান রিজনে টোটাল 4টে পিক আছে, ওই 4টে পিক কি তোমাদের ওই মাউন্ট এভারেস্টের সঙ্গে সব কানেক্টেড আছে, একসঙ্গে জুড়ে আছে। তো ওটার ভিতরে তোমাদের একটা লোৎসে পিক আছে, লোৎসে পিকটা তিব্বতে আছে, আর ওটাকে সাউথ পিকও বলা হয়, ঠিক আছে? 4টে পিকে এই একটা একটা পিক, তারপর হচ্ছে মাউন্ট এভারেস্ট একটা পিক, আমাদের 4টে পিক আছে, এটা হচ্ছে তোমাদের সাউথে সাউথ পিক বলা হয় এটাকে। তো কারেক্ট আনসার অপশন ডি হবে। তারপর হচ্ছে নেক্সট, ফার্স্ট এক্সপোর্ট প্রসেসিং জোন ইন ইন্ডিয়া, এটা কোথায় বানানো হয়েছিল? এটা কান্ডলাতে বানানো হয়েছিল, 1965 সালে বানানো হয়েছিল। এখানে তোমাদের আরো প্রশ্ন কেমন করে আসতে পারে দেখো, কি হচ্ছে তোমাদের EPZ, মানে এক্সপোর্ট প্রসেসিং জোন, মানে কি হচ্ছে, এখানে তোমাদের এক্সপোর্ট ইম্পোর্ট করার জন্য একটু স্পেশাল ছাড় দেওয়া হয়, এখানে তাদেরকে জাস্ট একটু যা আলাদাভাবে প্রোটেকশন দেওয়া হয়, তাদের ডেভেলপমেন্ট করার জন্য, এম্পাওয়ারমেন্ট করার জন্য এই সাইটসগুলো বানানো হয়েছে। টোটাল তোমাদের 7টা স্টেটে আছে, 7টা স্টেটে 8টা এক্সপোর্ট প্রসেসিং জোন আছে, যেহেতু কান্ডলাটা গুজরাতে আছে,
তো কান্লা আর সুরাটটা দুটোই তোমাদের গুজরাটে আছে, এটা দুটো হলো। তারপর হচ্ছে স্যান্টা ক্রুজটা সবাই জানো কোথায় আছে, মহারাষ্ট্রতে। তারপরে হচ্ছে ফালতাটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। তারপরে হচ্ছে চেন্নাই তামিলনাড়ুতে, তারপরে কোচিং সেটা তোমাদের কেরালাতে, তারপরে বিশাখাপট্টনম সেটা তোমাদের আন্ধ্রপ্রদেশে, আর তারপরে লাস্টে কি হচ্ছে নয়ডাটা তোমাদের উত্তরপ্রদেশে আছে। এই টোটাল 8টা এক্সপোর্ট প্রসেসিং জোন, এগুলো তোমরা আলাদাভাবে লিখে নিও, যেহেতু তোমরা প্রিন্ট করেই নিয়েছো। কালকে আমি পিডিএফটা প্রোভাইড করে দিয়েছিলাম, যদিও পাওনি তবে পিডিএফটা ডাউনলোড করলে আগে, ঠিক আছে। আর তাহলে এখানে কি হবে, ফার্স্টটা কি হচ্ছে কান্লাতে 1965-তে তৈরি হয়েছিল গুজরাটে, আর একটা কি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, কোনটা আছে ওয়েস্ট বেঙ্গলে আছে আমাদের ফালতাটা। ওকে, দেন নেক্সট হচ্ছে উইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাজ নট শেয়ার দ্য বাউন্ডারি উইথ ঝাড়খন্ড, ঝাড়খন্ডের সঙ্গে কে শেয়ার করে না, সেটা দার্জিলিং করে না, এটা বুঝতেই পারবা তোমাদের ম্যাপ থেকে যখন তোমরা সলভ করবা, বুঝতে পেরে যাবা। তো তোমাদেরকে বলছি, যখন তোমরা জিওগ্রাফিটা পড়বে না, জিওগ্রাফিটা তোমরা চেষ্টা করবা ম্যাথসে ম্যাপ থেকে পড়বা, ঠিক আছে, তাহলে তোমাদের একটু আইডিয়া চলে আসবে ভালো। দেন নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য সাউথ নর্থ সাউথ এক্সটেন্স অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত টোটাল কত কিলোমিটার, 623 কিলোমিটার, আর এই পূর্ব থেকে পশ্চিম কত কিলোমিটার, 320 কিলোমিটার, এটা মাথায় রাখবা, ঠিক আছে। এটা এমনি WSET ছেলে ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করলো, তো তোমাদেরকে আগে থেকে বলে দিচ্ছি এই ডিস্টেন্সটা সবাই মাথায় রাখবা, তোমাদের লংগিটিউড ল্যাটিটিউড এটা একটা, তারপরে লেন্থ অ্যান্ড ব্রেথ কত হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের। তো এটা হচ্ছে তোমাদের নর্থ থেকে সাউথ এটা হচ্ছে 623 কিলোমিটার, আর আরেকটা হচ্ছে তোমাদের ইস্ট থেকে ওয়েস্ট সেটা হচ্ছে 320 কিলোমিটার। তারপরে হচ্ছে নেক্সট, ইন উইচ পার্ট অফ দ্য গঙ্গা ডেল্টা অ্যান্ড বিল্ডিংস প্র্যাকটিক্যালি সিজড, মানে কি হচ্ছে গঙ্গা ডেল্টা কোথা থেকে স্টার্ট হয় কিংবা গঙ্গা ডেল্টাটা কোথায় স্টপ হয়, মানে ডেল্টাটা যে রিজনটা কোথা থেকে স্টার্ট হচ্ছে সেটা নদিয়া ডিস্ট্রিক্ট থেকে স্টার্ট হচ্ছে, তো কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে। তারপরে হচ্ছে নেক্সট, টুডে ইজ ফ্রাইডে, যদি আজকে শুক্রবার হয়, অন দ্য লাস্ট মানডে দ্য ডে ওয়াজ 29 ডিসেম্বর, মানে তোমাদেরকে 29 ডিসেম্বর কত তারিখ দিয়ে দিয়েছে, মানডে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তারপরে জিজ্ঞেস করেছি কি তাহলে আজকে দিনটা কি হবে, আজকে যেহেতু শুক্রবার, মানডে থেকে শুক্রবার আসতে হবে আগে, মানডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে, মানে 5 দিন দেখতে হবে। এবার তোমাদের 29 তারিখ হচ্ছে কি ডিসেম্বর, ঠিক আছে, 29টা কি হচ্ছে তোমাদের সোমবার হচ্ছে, আমি আলাদাভাবে লিখা কোনো ক্যালকুলেশন নেই, এটা মুখোমুখি হয়ে যাবে। তো 29 হচ্ছে তোমাদের কি সোমবার হচ্ছে, তারপরে মঙ্গলবার, 30, 31 হচ্ছে বুধ, তারপরে 1 তারিখ হচ্ছে তোমাদের বৃহস্পতি, তারপরে 2 তারিখ হচ্ছে শুক্র, ঠিক আছে। শুক্রবার আমরা পেয়ে গেলাম, এই শুক্রবারটা এবার কি হচ্ছে 2 জানুয়ারি হচ্ছে, 2 তারিখটা হচ্ছে, তো কারেক্ট আনসার কি হবে, অপশন সি হয়ে যাবে। তারপরে নেক্সট হচ্ছে ওয়ের টু কন্টিনেন্টাল প্লেটস আর কোলাইডিং উইথ ইচ আদার দ্য কলিজন লাইন ইজ নোন অ্যাজ, সেই কলিজন লাইনটাকে কি বলা হয় তোমাদের, সুটোর লাইন বলা হয়। আর একটা কি হচ্ছে, দুটো তোমাদের পাহাড়ের মাঝখানে যে লাইনটা হচ্ছে সেটাকে কি বলা হয়, রিফ্ট লাইন বলা হয়, ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবা। তো এখানে কারেক্ট আনসার কি হয়ে যাবে তোমাদের, সুটোর লাইনটা হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে। তারপরে নেক্সট হচ্ছে অ্যালুভিয়াল ফ্যান্স আর ফাউন্ড ইন রিভার বেড অফ, এটা কোথায় পাওয়া যায়, তো পাহাড়ের একদম নিচে, পাহাড় থেকে তোমাদের গড়তে গড়তে জলগুলো আসছে, দেন পাহাড়ের এই পায়ের একদম নিচে পোর্শনটাকে তোমাদেরকে কি ফুট হিল রিজন বলা হয়, আর ওখানে এই অ্যালুভিয়াল ফ্যান্স গুলো পাওয়া যায়। তো কারেক্ট আনসার কি হচ্ছে, অপশন বি হচ্ছে। এবার তোমার ভাববা স্যার এই ফ্যান মানে কি, ওই উপরে যে চলছে, ওই তো উপরে চলছে, দেখো উপরে চলছে এই ফ্যান গুলো, তো এই ফ্যান গুলো না, এগুলো কি হচ্ছে অ্যালুভিয়াল ফ্যান্স তোমাদের বলা হচ্ছে, ঠিক আছে। দেন নেক্সট হচ্ছে উইচ স্টেট অর ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া হ্যাজ রেকর্ডেড দ্য হাইয়েস্ট রেট অফ পপুলেশন গ্রোথ ইন লাস্ট সেন্সাস, যেটা 2011-তে হয়েছিল লাস্ট সেন্সাসটা, সেটা আমাদের থিম ছিল আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। তো ওটা দেখে তোমাদের প্রশ্ন আসতেই পারে, তো তোমাদেরকে আলাদাভাবে আমি সেন্সাসটা পড়িয়ে দেবো যখন তোমাদেরকে ইকোনমিক্স আর জিওগ্রাফিটা পড়াবো, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, কি জিজ্ঞেস করেছে, হাইয়েস্ট রেট অফ পপুলেশন সবচেয়ে বেশি কার রেকর্ড হয়েছিল, সেটা দাদরা নগর হাভেলি হয়েছিল। আর বর্তমানে তো এখন তোমাদের দাদরা নগর হাভেলি আর দমন এন্ড দিউ দুটোকে একসঙ্গে করে দিয়ে আছে, এখন বর্তমানে কটা ইউনিয়ন টেরিটরি আছে, 8টা ইউনিয়ন টেরিটরি আছে, ওকে। দেন নেক্সট হচ্ছে 113 নম্বর, উইচ অফ দ্য ফলোয়িং প্রজেক্ট প্রডিউসেস ম্যাক্সিমাম হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট পাওয়ার ইন ইন্ডিয়া, হাইড্রো ইলেকট্রিক সবচেয়ে বেশি কোনটা প্রোভাইড করবে, সবচেয়ে বড় যেটা সেটাই না, একদম লজিক্যালি প্রশ্ন। তাহলে এখানে কি হচ্ছে, সবচেয়ে বড় আমাদের ইন্ডিয়াতে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট কোনটা, সেটা হচ্ছে সতলুজ নদীর উপরে তোমাদের ভাকড়া নাঙ্গল ড্যাম, ঠিক আছে। এবার ভাকড়া নাঙ্গল একটা ড্যাম না, ঠিক আছে, ভাকড়া একটা ড্যাম আর 2-3 কিলোমিটার পরে তোমাদের নাঙ্গল একটা ড্যাম, তো দুটো ড্যাম আছে। এই ড্যামটা কোথায় আছে, তোমাদের হিমাচল প্রদেশে রয়েছে, তো হিমাচল প্রদেশ এন্ড হরিয়ানা দুটো বর্ডার কি কানেক্টেড করে। তো এখানে কি হচ্ছে তোমাদের যদি প্রশ্ন জিজ্ঞেস করে কোথায় আছে, সেটা আছে হিমাচল প্রদেশে আছে, কোন নদীকে থেকে এটা ফ্লো হয়েছে কিংবা কোন নদীতে ড্যামটা আছে, সেটা হচ্ছে সতলুজ নদীর উপরে, আর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া সবচেয়ে বড় ড্যাম, লার্জেস্ট ড্যাম বলা হয়, আর দীর্ঘতম যদি বলে সবচেয়ে লেন্থ যার বড় সেটা হচ্ছে হীরাকুন্ড, যেটা মহানদীর উপরে আছে। নাগার্জুন সাগর ড্যামটা তোমাদের কোথায় আছে, কৃষ্ণা রিভারের উপর আছে, এটা তোমাদেরকে জিজ্ঞেস করে নিতে পারে। তো কারেক্ট আনসার এখানে কি হয়ে যাবে, ভাকড়া নাঙ্গলটা কারেক্ট আনসার হয়ে যাবে। চলো নেক্সট হচ্ছে তোমাদের 114, এখানে বলেছে আরাকম ইয়োমা ইজ দ্য এক্সটেনশন অফ হিমালয়ান লোকেটেড ইন, আরাকম ইয়োমাটা কি হচ্ছে, হিমালয়ানটা হচ্ছে
এই তো আমাদের জম্মু কাশ্মীর থেকে এমন করে একটা হিমালয়ের যে মাউন্টেন্স গুলো আসছে, সহ্যাদ্রি, শিবালিক, হিমাদ্রি, এগুলো সহ্যাদ্রি বলছি, হিমাদ্রি, শিবালিক অ্যান্ড হিমাচল, এগুলো সব কিছু বলছি না, তো এইটা হচ্ছে তোমাদের হিমালয়া। হিমালয়ার একদম লাস্টে যেটা কানেক্ট করেছে আরেকটা মাউন্টেন জোন কানেক্ট করেছে, সেটা হচ্ছে তোমাদের মায়ানমারে কানেক্ট করেছে। মায়ানমারে যেটাতে এই কিছু বছর আগে তোমাদের একটা রোহিঙ্গা নিয়ে একটু ঝামেলা হয়েছিল না, রোহিঙ্গা মুসলিমসরা সবাই পালিয়ে চলে আসলো, তো ওটা কি হচ্ছে, রোহিঙ্গাসরা কোথায় থেকে পালিয়েছিল, রাখিন থেকে। রাখিনটা কি হচ্ছে, একটা মাউন্টেন, রাখিন মাউন্টেন বলা হয়, তো রাখিন মাউন্টেনটা কোথায় আছে, এটাই হচ্ছে তোমাদের হিমালয়ান ফুড রিজনকে জয়েন করে, এগুলো এটা হচ্ছে হিমালয়ের একটা ছোট করে এক্সটেন্ড, তো এটাই কোথায় আছে, ডেফিনেটলি মায়ানমারে আছে। তো কারেক্ট আনসার কি হচ্ছে, অপশন ডি হয়ে যাচ্ছে। কোন মাউন্টেন হচ্ছে এটা, আরাকান ইয়োমা হচ্ছে, আর আরাকান ইয়োমাকে আমরা কোন কোন হিলের পোর্শন, এটা হচ্ছে তোমাদের রাকিন হিলের পোর্শন একটা। তারপরে হচ্ছে নেক্সট, ইফ প্লাস ইজ মাইনাস, মানে যোগের জায়গা তুমি মাইনাস করে লিখবা, তারপরে মাইনাসের জায়গায় গুণ লিখবা, এখানে গুণ লিখলা, তারপরে হচ্ছে ডিভাইডের জায়গায় প্লাস লিখছো, ডিভাইডের জায়গায় এখানে আমি প্লাস লিখলাম, তারপরে হচ্ছে গুণের জায়গায় আমি ডিভাইড লিখছি, গুণের জায়গায় আমি ডিভাইড লিখছি, তাহলে এটাকে আগে সলভ করে দেখো তোমাদের আনসার কি আসছে। তো আমি ডিভাইড করলাম, ফাইভ ডিভাইডেড বাই থ্রি কত আসছে, এখানে ফাইভ আসছে, চলে আসলো। তারপরে এইবার গুণটা করতে হবে, সিক্স ফোর যা 24, এখানে 24 চলে আসলো। তারপরে হচ্ছে তোমাদেরকে এখানে কত আছে, এখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে 7, তো 5 + 24 কত হচ্ছে, 29, 29 মাইনাস 7 22 হচ্ছে, তো কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা এমন করে তোমরা সলভ করে দিবে, এগুলো ইজি, এগুলো বেশি কঠিন না। তারপরে হচ্ছে নেক্সট, which of the following scheme are parts of foreign trade policy of india ftp, eta tomader tohonga current affairs chilo to ekhane tomader dekhi meis eta thik ache export import er jonno, tarpor hocche service export from india scheme hai etao thik ache, tarpor export promotion capital goods etao thik ache, tarpor hocche advance authorization scheme etao thik ache, tar mane charte thik, charte kotha option, eto option d te diye ache, option d ta tomader charte thik, ebar tomar bolbo sir eta কেমন করে পড়বো, এগুলো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পড়তে হবে, যেটা ইকোনমিক্স এর কারেন্ট অ্যাফেয়ার্স গুলো হয় না, সেগুলো তোমাদেরকে ভালো করে পড়িয়ে দিবো, সেখান থেকে তোমাদেরকে এগুলো করতে হবে। তো তারপর হচ্ছে নেক্সট তোমাদের কি, 117 থেকে বলছে দ্য এক্সিস্টেন্স অফ দ্য প্যারালাল ইকোনমি অর ব্ল্যাক মানি, ব্ল্যাক মানি যদি থাকে দেশে তাহলে কি হবে, আমাদের যে মনিটারি পলিসিটা আছে সেটা একদমই কি হবে, ইনএফেক্টিভ হয়ে যাবে, মানে ওটার কোনো কাজই হবে না, মানে রেপো রেট, রিভার্স রেপো, যাই কিছু তুমি বাড়াও কমাও কোনো কাজ থাকবে না, ব্ল্যাক মানি থাকলে এটা তোমাদের সমস্যা হয়, মানে আরবিআই এটা নিয়ে অনেক অনেক কিছু করেছে কিন্তু ট্যাকল করতে পারবে না, তার জন্য কি হচ্ছে তোমাদের অপশন বিটা কারেক্ট হয়ে যাবে, মেক্স দ্য মনিটারি পলিসি লেস এফেক্টিভ হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট, কমার্শিয়াল পেপার ইজ এ সোর্স অফ ক্রেডিট ফর উইচ অফ দ্য ফলোইং, কমার্শিয়াল পেপারসটা হচ্ছে যেমন ফর এক্সাম্পল মেনে নাও আমি তোমাকে 10,000 টাকাটা দিতে চাইছি, তারপরে কি হচ্ছে তুমি 10,000 টাকাটা নিয়ে নিলা, মানে হাতে হাতে ট্রানজেকশনস গুলো হয়ে গেলো, এগুলো হচ্ছে সফট মানি, ঠিক আছে, তারপরে হার্ড মানি সরি। তারপরে হচ্ছে তোমাদের এবার যদি আমি তোমাকে বলছি ভাই আমাকে 2-3 কোটি টাকা লাগবে, তো তুমি কি আমাকে হাতে দিবা, হাতে কিংবা ব্রিফ কেসে নিয়ে আসে দিবা, তো এমন করে দিবা না, কারণ কি হচ্ছে ওটাতে রিস্ক আছে, তো ওটাই কি হচ্ছে তুমি ডাইরেক্ট আমাকে একটা ডিডি বানিয়ে দিলা, ডিডি বানিয়ে দিচ্ছ, তো ডিডি কি হচ্ছে আমার ব্যাংক থেকে তুমি পরে টাকাটা কেটে নিতে পারো, এই জিনিসটা কি হচ্ছে কমার্শিয়াল পেপারসটা কি কর্পোরেট ইন্ডাস্ট্রিজরা ইউজ করে, কেন ইউজ করে, তাদের তো ট্রানজেকশন গুলো যেটা হয় না কাছাকাছি 100-200 কোটি টাকার হয়, 100-200 কোটি তো কেউ নিয়ে যেতে পারে না, তো তার জন্য কি হচ্ছে তারা কমার্শিয়াল পেপার গুলো ইউজ করে, সেটা আলাদা ভাবে অনলাইন ট্রানজেকশন গুলো হয়ে যায়, তো তার জন্য কমার্শিয়াল পেপার টা কারা ইউজ করে, সেটা কর্পোরেট হাউস গুলো ইউজ করে, কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে। তারপরে হচ্ছে নেক্সট, লংগেস্ট ইরিগেশন ক্যানাল ইন্ডিয়াতে কোথায় আছে, এটা রাজস্থানে আছে, যেটা আমাদের আইজিআই ক্যানেল বলা হয়, মানে ইন্দিরা গান্ধী ক্যানেল বলা হয়, তো ইন্দিরা গান্ধী ক্যানেল কোন নদী থেকে জয়েন্ট হয়ে আসছে, ওই ভাখড়া নাঙ্গল যেটা তোমরা বললাম না সতলুজ নদী, তো ওখান থেকে তোমাদের হারিকা বান থেকে আসছে, তো সতলুজ নদী ওখান থেকে এসে আমাদের এখানে রাজস্থানে থার মরুভূমিতে এই ক্যানেলটা ফ্লো হয়েছে, তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন ডি, ইন্দিরা গান্ধী ক্যানেল হচ্ছে আমাদের দেশে সবচেয়ে লংগেস্ট রিভার ক্যানেল। তারপরে হচ্ছে নেক্সট, রেসিডেক্স, রেসিডেক্স মানে রেসিডেন্সিয়াল ইন্ডেক্স যেটাকে আমরা বলি, সেটা এনএচবি মানে ন্যাশনাল হাউসিং অ্যান্ড ব্যাংকিং, এটা কোন সালে ইন্ট্রোডিউস করেছিল, 2007 সালে ইন্ট্রোডিউস করেছিল, অপশন এ কারেক্ট হয়ে যাবে। তারপরে হচ্ছে বিনা, হু ইজ সিস্টার ইন ল অফ অশোক, চলো আগেন বানাই, এখানে বানিয়ে দিই, বিনা কে হচ্ছে সিস্টার ইন ল অফ অশোক, বিনাটা হচ্ছে অশোকের ভাই হবে, ভাইয়ের ভাই এখানে হচ্ছে অশোক, ঠিক আছে, তো বিনা কে হচ্ছে অশোকের সিস্টার ইন ল, এটা বানিয়ে দিলাম, ইজ দ্য ডটার ইন ল অফ কল্যাণী, এবার ইজটা কাকে ডিনোট করছে, ফার্স্ট পার্সন কে ডিনোট করছে, মানে বিনা হচ্ছে কার, কল্যাণীর বউ, ঠিক আছে, বানিয়ে দিলাম কল্যাণীর বউ হচ্ছে বিনা,
আর কল্যাণী ছেলে হচ্ছে এখানে এই ছেলেটা, ঠিক আছে? তারপরে কল্যাণী ছেলে আর একটা এটা আসো, ঠিক আছে? তারপর হচ্ছে নেক্সট, ধীরাজ ইজ দ্য ফাদার অফ সুদীপ। ধীরার আর সুদীপের কোনো গল্প আছে কিনা কিছু বুঝতে পারছি না, ছেড়ে দিলাম। তারপরে কি হচ্ছে, হু ইজ দ্য অনলি ব্রাদার অফ অশোক, মানে ধীরাজটা কি হচ্ছে অশোকের একমাত্র ভাই, মানে এটা হচ্ছে তোমাদের ধীরাজ, ঠিক আছে? এটা তোমাদের ধীরাজ হলো, তার মানে ধীরাজ ইজ দ্য ফাদার অফ সুদীপ। ধীরাজকে হচ্ছে সুদীপের বাবা। সুদীপ কোথায় আছে তোমাদের? নিচে হচ্ছে। সুদীপকে আমি নিচে বানিয়ে দিলাম, সুদীপকে বক্স দিয়ে আমি নিচে বানিয়ে দিলাম। ওকে, আর সরি সরি সরি, এখানে হু ইজ দ্য অনলি ব্রাদার অফ অশোক, সরি এখানে একটু ভুল হয়ে গেল। মানে কি হচ্ছে, এখানে তোমাদের হু সেকেন্ড পার্সনকে ডিনোট করছে, এখানে তোমাদের সুদীপটা হবে, এটা হচ্ছে তোমাদের সুদীপটা। আর ধীরাজ তাহলে কি হবে, সুদীপ ধীরাজটা উপরে হয়ে যাবে, এখানে হয়েছে ধীরাজটা, ঠিক আছে? তাহলে এখানে আমাদের ধীরাজটা হয়ে গেলো, এখানে কল্যাণীটা হয়ে গেলো, এটা বিনা হয়ে গেলো, এটা সুদীপ হয়ে গেলো, আর এটা অশোক হয়ে গেলো। চলো, এটা পুরো ডায়াগ্রাম কমপ্লিট হয়ে গেলো। দেন নেক্সট প্রশ্ন কি জিজ্ঞেস করছে দেখছি, হাউ কল্যাণী ইজ রিলেটেড টু অশোক। কল্যাণী অশোকের সঙ্গে কেমন করে রিলেশন? কল্যাণী হচ্ছে অশোকের মা, এটা হচ্ছে অশোক, আর অশোকের মা হচ্ছে তোমাদের কল্যাণী। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন ইয়াহ পে মাদার, অপশন বি হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে তোমাদের কারেক্ট আনসারটা, ঠিক আছে? এটা তোমরা বানিয়ে নিও। তারপরে নেক্সট, এগুলো সব কিছু তোমাদেরকে রিজনিং এ করাবো, ব্লাড রিলেশন যা কিছু আছে সব কিছু করিয়ে দেবো। তারপরে হচ্ছে নেক্সট, ইন্ডিয়াস ওয়েজ পলিসি ইজ বেসড অন, ওয়েজ পলিসি কিসের উপরে বেসড আছে? ওয়েজ মানে কি হচ্ছে, আমাদের যে বেতন, বেতন বলা যাবে না, যে এক মজুরি যেটা হচ্ছে না, মানে দিনে যারা খাতে, দিনে খাটে, তারপরে রাজমিস্ত্রি হলো, মিস্ত্রি হলো, যাই কিছু হলো, তারা 500 টাকা 400 টাকা কেউ ইনকাম করছে, এমন করে কি হচ্ছে। ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল আমাদের মুর্শিদাবাদের সবচেয়ে বেস্ট এক্সাম্পল হচ্ছে, মুর্শিদাবাদের যারা চাষিরা হচ্ছে তারা কি পায়, একদিনে 350 টাকা পায়। কিন্তু ওই চাষি যদি কেরালাতে যায় তাহলে কি হচ্ছে, কেরালা বলে না, কেরালা থেকে খেটে আসছে, তো ওটা কি হচ্ছে, ওরা কাছাকাছি 800 থেকে 1200 টাকা পেয়ে যায়। তাহলে কি হচ্ছে, এখানে পার্থক্য কেন আসলো, কাজ তো একই জিনিস করতে হচ্ছে। পার্থক্য হচ্ছে কস্ট অফ লিভিং। কস্ট অফ লিভিং মানে কি হচ্ছে, এখানে পটলের দাম হচ্ছে আজকে ডেটে 40 টাকা কেজি, আর ওখানে পটলের দাম হবে আজকে ডেটে 120 টাকা কেজি। তাহলে কি হচ্ছে, যেখানে তোমাদের জিনিসের দাম বেশি সেখানে খরচ বেশি হবে, আর খরচ যদি বেশি হয় তাহলে টাকাটা বেশি আমাদেরকে দিতে হবে, বেজটা বেশি দিতে হবে, তাই না? তো ওটার জন্য কি হচ্ছে, কস্ট অফ লিভিং এর উপর ডিপেন্ড করে বেজ পলিসিটা। তো কারেক্ট আনসার অপশন বিটা হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট, 123, which of the following rate is charged by banks to their most credit worthy customers, মানে most credit worthy customers মানে বুঝতে পারছো, বিজয় মালিয়া, তারপরে আরো কি আছে, কিং কিংফিশার ওয়ালা আছে, তারপরে নীরব মোদী আছে, এমন করে আছে, এরা হচ্ছে মোস্ট ক্রেডিট ওয়ার্দি, আর এরাই পিছে থেকে মেরে চলে যায়। তো যাই হচ্ছে, উইচ অফ দ্য ফলোয়িং রেট ইজ চার্জড বাই ব্যাংকস, ব্যাংকরা যে চার্জটা করে কাদেরকে, মোস্ট ক্রেডিট ওয়ার্দি কাস্টমার্সকে, মানে একটু যারা বড় লোক টাইপ। ফর এক্সাম্পল আমি যদি লোন নিতে গেলাম ব্যাংকের কাছে, তাহলে ব্যাংক বলবে হ্যাঁ একটু বসুন, একটু দাঁড়া, ওই কাউন্টারে যান, এই কাউন্টারে যান, মানে এমন করে তোমাদেরকে ঘুরাবে, মানে তোমাদের কাছে শুনতে চাইছে না। কিন্তু যখন মেনে নাও অনিল আম্বানি যাচ্ছে কিংবা মুকেশ আম্বানি যাচ্ছে, আমি লোন নিতে যাইছি, ও বলবে স্যার স্যার আপনি বসুন এখানে, আপনাকে কিছু করতে হবে না, আপনি জাস্ট আমাদেরকে আপনার আধার কার্ড, আপনাকে জিরক্সও করে নিয়ে আসতে হবে না বাড়ি থেকে, আমরাই জিরক্স করে দিচ্ছি, আপনি জাস্ট এখানে চা খান, জাস্ট ওরা যাবে, লোনটা এমনি পেয়ে যাবে, কিন্তু আমরা তো সেটা পাবো না। তো এটা কি হচ্ছে, আমাদের উপরে যেটা লোন ইন্টারেস্টটা চাপানো হয় সেটা নর্মাল ইন্টারেস্ট চাপানো হয়, কিন্তু তাদেরকে কি দেওয়া হয়, প্রাইম মেম্বার্স, অ্যামাজন প্রাইম থেকে বুঝতে পারছো, তুমি হচ্ছে প্রাইম মেম্বার, তোমাকে ফ্রি ডেলিভারি দেওয়া হবে। তো এটাই হচ্ছে তোমাদের কি প্রাইম লেন্ডিং রেট হিসাবে তাদেরকে এই যে লোনসগুলো লায় তাদেরকে এই ইন্টারেস্টে তাদেরকে পেমেন্টটা করতে হয়। তো তাদেরকে কি দেওয়া হয়, তাদেরকে প্রাইম লেন্ডিং রেট হিসাবে দেওয়া হয়, ঠিক আছে? তো কারেক্ট আনসার কি হিসেবে, অপশন এ হিসেবে। আর বাদ বাকি রেপো রেট, ব্যাংক রেট, স্ট্যাচুটারি লিকুইড রেট, SLR যেটাকে আমরা বলি, সে এগুলো তো তোমাদের মনিটারি পলিসির আন্ডারে আছে। আর মনিটারি পলিসি কারা কন্ট্রোল করে, এটা কন্ট্রোল করা যায় RBI থ্রু। তো RBI তো এখানে আর কোয়েশ্চেন জিজ্ঞেস করেনি, তো কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে, ঠিক আছে? তারপর হচ্ছে নেক্সট, হোয়াট ইজ দ্য পলিটিক্যাল নেম অফ দ্য ল্যান্ড রিফর্ম ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে যেটা ওই জুন মাসে 1978 এর টাইমে হয়েছিল না, একটা অপারেশন বার্গা, তো ওটাই কারেক্ট আনসার হবে অপশন এ, অপারেশন বর্গ। বর্গ দ্বারা যারা ছিল তোমরা জানো, এটা হয়তো পড়েছো, যদি না পড়েছো নো প্রবলেম, আমি তোমাদেরকে পড়িয়ে দেবো। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে। সালটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেটা আমি তোমাদেরকে এখন বললাম কি জুন 1978টা, এটা তোমরা একটু লিখে নিও। তারপরে নেক্সট, এই নোংরাটাকে একটু পরিষ্কার করি, তখনকার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ছিল, এগুলো এখন আসবেও না, এগুলো পড়ে মাথাও ঢুকানো, ঠিক আছে? এগুলো ফালতু একটু। তারপরে হচ্ছে নেক্সট, 26,
which among the following statement in context with the indirect tax is correct? Indirect tax is only kunta correct dekhi, the decrease as value of manufacturing goods go up na, they don't become part of consolidated na eta, they don't differentiate between rich and poor eta hote pare. Most government refers to raise their revenue through indirect taxes. To correct answer option C hobe. Keno C hobe? Dekho, indirect tax mane ki hocche, for example ki jinis cholo eta boto. ঠিক আছে, এটা হচ্ছে আমার জলের বোতল। এই জলের বোতল কত টাকা দাম? 15 টাকা দাম। 15 টাকা দাম কিন্তু হয় না, জলের বোতল তোমাদের 10 টাকা দাম হচ্ছে আর 5 টাকা গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হচ্ছে। তুমি গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছ না, তুমি 15 টাকাতে জলটা কিনে নিলা, কিন্তু 5 টাকা তোমার ইনডাইরেক্টলি ট্যাক্সটা গভর্নমেন্টের কাছে চলে গেল, তাই না? তো এটা কি হচ্ছে, বড় লোক যদি কিনে তাও তোমাদের এই 15 টাকাই পাওয়া যাবে, গরিব যদি কিনে তাও এটা 15 টাকাই পাওয়া যাবে। তাহলে এটা কি হচ্ছে, ইনডাইরেক্ট ট্যাক্স কখনো তোমাদের গরিব আর বড় লোকের উপরে ডিফারেন্সিয়েট করে না। তো কারেক্ট আনসার কি হবে, দে ডোন্ট ডিফারেন্সিয়েট বিটুইন রিচ এন্ড পুয়ার হবে, অপশন সি হবে। তারপর হচ্ছে নেক্সট, ইন দ্য ফলোইং কোশ্চেন সিলেক্ট দ্য রিলেটেড লেটার ওয়ার্ড ফ্রম উইচ অল্টারনেট ও, মানে এটা 384:2 এখানে কিছু একটা মান আসবে, ওটা তোমাদেরকে বের করতে হবে, আর 216:63 এটা। তো এটা তোমাদের সলভ করতে হবে, তোমাদেরকে টাচ দিলাম দেখি কে কত পারে, ইজি, বেশি কঠিন। তো এটা কারেক্ট আনসার আমি জাস্ট তোমাদেরকে বলছি, 128 কেমন করে আসলো সেটা তোমরা আমাকে কমেন্টে টেক্সট করো, ঠিক আছে, দেখছি। তারপর হচ্ছে নেক্সট, 128, দ্য কনসেপ্ট অফ মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স ওয়াজ ইন্ট্রোডিউস ইন উইচ অফ দ্য ফলোয়িং ইয়ার। তো পভার্টি ইন্ডেক্স প্রতি বছর বছর বের করে, তো এটা তোমাদের কি হচ্ছে 2010 থেকে এটা স্টার্ট হয়েছিল। তো কারেক্ট আনসার অপশন সি হবে। তারপর হচ্ছে গোল্ডেন হ্যান্ডশেক স্কিম, এটা তো তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছিল, তখনকার তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন ছিল, তো এটা পড়ার দরকার নাই, তাও তোমাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে ভলেন্টারি রিটায়ারমেন্টের জন্য হয়েছিল, ঠিক আছে। তো কারেক্ট আনসার অপশন এ হয়েছে। তারপর হচ্ছে নেক্সট, উইচ অফ দ্য ফলোয়িং ডিফারেন্সেস বিটুইন দ্য পেমেন্ট ব্যাংকস অ্যান্ড স্মল ফিনান্স ব্যাংকস, একটু ঝাপসা হয়ে গেছে ওটার জন্য একটু সরি, তো আমি তোমাদেরকে চেষ্টা করবো আরো ভালো প্রিন্ট প্রোভাইড করে দিতে। আরে সামিম সরকারের যেটা বইটা আছে না ম্যাগ্রো হিলের, তোমাদের ওটা আমি তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো আর ইভেন তোমাদের এই মক সেট গুলো সলভ করে দিবো, ওটার পিডিএফ ফ্রিলি প্রোভাইড করে দিবো তোমাদেরকে, আলাদাভাবে বই কিনতে হবে না তোমাদেরকে। তো এখানে কি বলেছে, উইচ অফ দ্য ফলোয়িং ডিফারেন্সিয়াস বিটুইন দ্য পেমেন্ট ব্যাংক অ্যান্ড স্মল ফিনান্সিয়াস ব্যাংক, পেমেন্ট ব্যাংক অ্যান্ড স্মল ফিনান্সিয়াস ব্যাংকের পার্থক্য কি হয় দেখি। তো ওয়াইল স্মল ফিনান্সিয়াস ব্যাংক ক্যান আন্ডারটেক লেন্ডিং অ্যাক্টিভিটিস, পেমেন্ট ব্যাংক আর নট অ্যালাউড টু, হ্যাঁ এটা ঠিক আছে। তো কি হচ্ছে, পেমেন্টস ব্যাংক অন্যগুলোকে বলা হয়, ফর এক্সাম্পল পেমেন্ট ব্যাংক, এই তো এয়ারটেল পেমেন্ট ব্যাংক কিংবা তোমাদের পেটিএম পেমেন্ট ব্যাংক কিংবা আরো ছোট মোটো যে পেমেন্ট ব্যাংক গুলো হয়, এগুলো কি হচ্ছে, তোমাদের ট্রানজেকশন গুলো করতে পারো সেটা ঠিক আছে, তুমি টাকা তুলছো তারপরে টাকা ওখানে জমা দিচ্ছ সবগুলো এগুলো করতে পারো, কিন্তু ওখান থেকে তোমাদের কি লোন দেওয়া হয় না কখনো, পসিবলই না, ঠিক আছে। কিন্তু স্মল ফিনান্সিয়াস ব্যাংক যেগুলো হচ্ছে সেগুলো থেকে তোমাদের কি হচ্ছে, লোন দেওয়া যায়, তাই না? তো এটা কারেক্ট আনসার কি হচ্ছে, অপশন এটা ঠিক আছে। তারপর হচ্ছে ওয়াইল স্মল ফিনান্সিয়াস ব্যাংক ক্যান বি সেট আপ সাবসিডিয়ারিজ ফর এনবিএফসি, না এটা ভুল হবে, নন ব্যাংকিং ফিনান্সিয়াল কর্পোরেশন যেটা বলি না, এগুলো তোমাদের হবে না। তো তোমাদেরকে ইকোনমিক্স আমি ভালো করে এগুলো পড়িয়ে দেবো, তো চাপ লিও না। তো এখানে কারেক্ট আনসার অপশন এটা হবে, তো এখানে অপশন এটা ওয়ান অনলি হবে। তারপরে নেক্সট হচ্ছে, হু ইজ এম্পাওয়ার্ড টু সেট আপ জয়েন্ট স্টেট পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে। পাবলিক সার্ভিস কমিশন যেটা তোমাদের এই তো WBCS এক্সামটা দিচ্ছ, এটা কোনো না কোনো বোর্ডের থ্রু হচ্ছে না, ফর এক্সাম্পল IAS কোথায় থেকে, IPS, IAS, IFS যেগুলো হচ্ছে, এখন তো IRMS হয়ে গেছে, রেলওয়ে ম্যানেজমেন্টটা হয়ে গেছে। তো এটা কি হচ্ছে, তোমাদের ওগুলো UPSC করে, UPSCটা একটা কনস্টিটিউশনাল বডি, ঠিক আছে। আমাদের কি হচ্ছে, আমাদের যে এক্সাম WBCS এক্সামটা হচ্ছে এটা কে করছে, এটা করছে WBPSC, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের পাবলিক সার্ভিস কমিশনের বোর্ড, তাই তো। এবার কি হচ্ছে, কোনো একটা স্টেটে মেনে লো এটা নাই, ফর এক্সাম্পল সিকিমে নাই, ঠিক আছে। এবার সিকিমে যদি নাই তাহলে কি হবে, ওখানকার স্টেটরা বলবে কি আমরা এখানে একটা বোর্ড বানিয়ে দিব, না, যেহেতু এটা কনস্টিটিউশনাল একটা বোর্ড, কনস্টিটিউশনাল বোর্ডের উপরে যত সবচেয়ে পাওয়ারফুল কার কাছে হাত থাকে সেটা পার্লামেন্টের কাছে হাত থাকে। কনস্টিটিউশনে যদিও তুমি কিছু কিছু হের ফের করতে চাইছো, কিছু তোমাদের অ্যামেন্ডমেন্ট করতে চাইছো, মানে কোনো জিনিস ঠিক করতে চাইছো, তো তোমাদের কি করতে হবে, পার্লামেন্টে কাজগুলো করতে হবে, তোমাদের নিজের বিধানসভাতে কোনো কাজ হবে না, ঠিক আছে। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, সবচেয়ে বেশি যদি তুমি একটা জয়েন্ট স্টেট পাবলিক সার্ভিস কমিশন গঠন করতে চাইছো তাহলে কি হবে, এটা পার্লামেন্টের উপরে সবচেয়ে বেশি পাওয়ার আছে, তারা করতে পারে। তো কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে। আর এটা ইচ্ছা মতন করে দিবে না, স্টেট লেজিসলেচার যেগুলো আছে, ফর এক্সাম্পল বিধানসভা হোক, বিধান পরিষদ হোক, ওরা যখন আমাদেরকে বলবে, মানে রেকমেন্ড করবে পার্লামেন্টে, স্যার আমাদের জন্য আলাদাভাবে একটা বোর্ড বানিয়ে দেন, তাহলেই এটা হবে, উইদাউট রেকমেন্ডেশন হয় না এগুলো। তো কারেক্ট আনসার এখানে অপশন এটা হয়ে যাবে, ঠিক আছে। আর রেকমেন্ড কারা করবে, তো এটা রিকোয়েস্ট করবে ওই স্টেটেরই বিধানসভাটা, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট,
দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইডেড ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপস, কাদেরকে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন 6 থেকে 14 বছর পর্যন্ত তাদেরকে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন দেওয়া হবে। আর এটা কি, কিসের থ্রু এটা প্রোভাইড করা হয়েছিল, এটা রাইট আরটিই যেটা আমরা বলি না, রাইট টু এডুকেশন অ্যাক্ট 4 আগস্ট 2009 সালে, ঠিক আছে, 4 আগস্ট 2009 সালে তোমাদের এটা পাস করা হয়েছিল পার্লামেন্ট থ্রু। তো এটা থেকে তোমাদের ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন প্রোভাইড করা হবে কত, 6 থেকে 14 বছর পর্যন্ত। তারপর হচ্ছে নেক্সট 133, এখানে কি বলেছে, ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ ওয়ার্ড সিলেক্ট দ্য ওয়ার্ড উইচ ক্যানট বি ফর্মড ইউজিং দ্য, মানে এই ওয়ার্ড থেকে কোন ওয়ার্ডটা ফর্ম করা যাবে না। সিম্পল, এখানে দেখতে পাচ্ছ ওয়াই, এখানে কোথাও দেখতে পাচ্ছ না, তার মানে কি হচ্ছে, সোসাইটি তো ফর্ম করা যাবে না। তো কারেক্ট আনসার অপশন ডি হবে। তারপরে নেক্সট, দ্য সুপ্রিম কোর্ট অ্যাট প্রেজেন্ট কনসিস্ট অফ, টোটাল সুপ্রিম কোর্টে কতজন মেম্বার আছে, এখানে একজন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আছে, তারপরে তোমাদের 33টা জাজেস আছে, মানে কি হচ্ছে, টোটাল 34টা আছে, ঠিক আছে। তো টোটাল 34-এ একজন হচ্ছে তোমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, আর এক যেটা হচ্ছে শক্তিকান্ত দাস, আর একটা হচ্ছে 33টা তোমাদের জাজেস আছে, ঠিক আছে, বাদ বাকিগুলো। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে। তারপরে নেক্সট, হাইকোর্ট এখন বর্তমান কটা আছে, হাইকোর্ট টোটাল 25টা আছে, এটা মাথায় রাখবা। তারপর হচ্ছে 135টা, দ্য পোস্ট অফ গভর্নর জেনারেল ওয়াজ অ্যাবলিশড বাই দ্য অ্যাক্ট অফ, গভর্নর জেনারেল যে পোস্টটা ছিল সেটা অ্যাবলিশ করে দিয়া হয়েছিল, কখন এটা পাস করে দিয়া হয়েছিল, তো এটা হয়েছিল তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, যেটা সিপাহী মিলিটারি হয়েছিল না, সিপাহী বিদ্রোহ হয়েছিল, তারপরে কি হচ্ছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858টা পাস হয়েছিল, সেখানে তোমাদের গভর্নর জেনারেল পোস্টটা যেটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছিলো, সেই পোস্টটা চেঞ্জ হয়ে কি হয়েছিল, ভাইসরয় পোস্টটা চলে আসলো। আর ফার্স্ট ভাইসরয় কে হয়েছিল, তোমাদের লর্ড ক্যানিং হয়েছিল, তাই না। তো এখানে কারেক্ট আনসার কি হয়ে, গভর্নর জেনারেল পোস্টটা কখন অ্যাপ্লাইজ করা হয়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 থ্রু, অপশন বিটা কারেক্ট হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট 36, ইন উইচ কেস সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট দ্য প্রিয়াম্বল ইজ আ পার্ট অফ কনস্টিটিউশন, এটা কোন কেসের থ্রু হয়েছিল, এটা ডেফিনেটলি আমাদের কেশব নন্দা ভারতী কেসের থ্রু হয়েছিল। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, 1973-তে এটা কেশব নন্দা ভারতী কেসটা হয়েছিল, তো কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে। তারপর হচ্ছে 137, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল রাইটস এর থ্রু এটা কোনটা তোমাদের ঠিক না বেঠিক সেটা আমাদেরকে বলতে হবে। তো ফার্স্টটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস আর এনফোর্সেবল, হ্যাঁ এটা ঠিক আছে, এনফোর্সেবল মানে কি হচ্ছে, যেমন ফান্ডামেন্টাল ডিউটিস মেনে নাও, কেউ যদি ফর এক্সাম্পল ফান্ডামেন্টাল ডিউটিসে বলা হচ্ছে তুমি জনগণমন গানটা করতে হবে, অনেকজন বলে না আমি করতে চাই না, তো এটা কি হচ্ছে, তার উপরে কি কোনো কেস হবে, তো কেস হবে না, কারণ কি হচ্ছে এটা ফান্ডামেন্টাল ডিউটি, সেটা তার কি হচ্ছে দায়িত্ব, হ্যাঁ এই জিনিসটা তুমি তোমাকে করতে হবে, তো এটা অনেকজন করে না, তো এটা কি হচ্ছে তাদের বিরুদ্ধে কেস হবে না। কিন্তু এবার কি হচ্ছে, মেন লাও কেউ কাউকে খুন করলো, তো লাইফ আর্টিকেল 21-এ তোমাদেরকে বলা আছে কি রাইট টু লাইফ যেটা আছে, তো এখানে কি বলছে, কেউ যদি কাউকে খুন করছে তার মানে কি হচ্ছে তাকে ছেড়ে দেওয়া হবে না, তাহলে কি হচ্ছে তার বিরোধিতা কোনো আইন কানুন ব্যবস্থা হবে, এটা হচ্ছে এনফোর্সেবল যা বলা হচ্ছে, ঠিক আছে। তো তুমি ফান্ডামেন্টাল ডিউটি যদি লঙ্ঘন করো তাহলে এটা এনফোর্সেবল না কোর্টে, আর কিন্তু ফান্ডামেন্টাল রাইট যদি লঙ্ঘন করো তাহলে এটা এনফোর্সেবল তোমাদের কোনো একটা কোর্টে, তার জন্য কি হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস আর এনফোর্সেবল, এটা ঠিক আছে। তারপর হচ্ছে দ্য ফান্ডামেন্টাল রাইটস ক্যান বি সাসপেন্ডেড ওনলি ইন দ্য ম্যানার প্রেসক্রাইবড বাই দ্য কনস্টিটিউশন, হ্যাঁ এটাকে সাসপেন্ড করা হয়, ইমার্জেন্সি তোমাদের সাসপেন্ড করা হয়, তো ফান্ডামেন্টাল রাইটস কে সাসপেন্ড করা যায়, তো কারেক্ট আনসার এটা 1 আর 2 ঠিক হয়ে গেলো। তারপর হচ্ছে রাইট টু ইকুয়ালিটি ইজ এ ফান্ডামেন্টাল রাইট, হ্যাঁ রাইট টু ইকুয়ালিটি ফান্ডামেন্টাল রাইট। তারপর হচ্ছে দ্য ফান্ডামেন্টাল রাইট ক্যানট বি অ্যামেন্ডমেন্ট, না এটা তোমাদের ভুল আছে, ফান্ডামেন্টাল রাইট কে কি আমরা অ্যামেন্ড করতে পারি না, হ্যাঁ ডেফিনেটলি করতে পারি, কারণ কি হচ্ছে আমাদের টোটাল আগের কথা ছিল 7টা ফান্ডামেন্টাল রাইট ছিল, তাই না, কিন্তু এখন কটা আছে, 6টা আছে, তার মানে একটা তোমাদের কমে গেছে, সেটা কি কমেছে, রাইট টু প্রপার্টি, যেটা এখন লিগাল রাইটে 300A-তে চলে গেছে, তো রাইট টু প্রপার্টিটা অর্থাৎ অ্যামেন্ডমেন্ট করা হলো, তাই না, তো ওটাই কি হচ্ছে 4 নম্বরটা ভুল আছে, 1 2 3 কোথায় আছে অপশন, এই তো অপশন বি টা তোমাদের কারেক্ট হবে, অপশন বি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট, উইচ ইজ নট কারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং ফিনান্সিয়াল এমার্জেন্সি, ফিনান্সিয়াল এমার্জেন্সি থ্রু কোনটা তোমাদের ঠিক না, প্রেসিডেন্ট ক্যান আস্ক স্টেট টু ফলো এ সার্টেন ক্যানন অফ ফিনান্সিয়াল প্রায়োরিটি, হ্যাঁ প্রেসিডেন্ট ওটাকে বলতে পারে, মানে কি হচ্ছে মেনে নাও কন্যাশ্রী রূপশ্রী এগুলো দেওয়া হচ্ছে, এবার মেনে নাও তোমাদের স্টেটে কোনো একটা ফিনান্সিয়াল ক্রাইসিস চলে আসলো, মানে টাকা পয়সা অনেক মানে অনেক প্রবলেম চলে আসলো, তাহলে কি হচ্ছে প্রেসিডেন্ট তোমাদেরকে বলবে এই সব স্কিমসগুলো তোমাদেরকে বন্ধ করতে হবে, তো হ্যাঁ সেটা করা যাবে। তারপর হচ্ছে দ্য স্টেট মে বি আস্ক টু রিজার্ভ দ্য মানি উইল ফর দ্য কনসিডারেশন অফ প্রেসিডেন্ট, হ্যাঁ এটাও ঠিক আছে। তারপর হচ্ছে দ্য প্রেসিডেন্ট ক্যান সাসপেন্ড দ্য নর্মাল অ্যালোকেশন অফ রেভিনিউ, হ্যাঁ এটাও ঠিক আছে। তারপর হচ্ছে প্রেসিডেন্ট ক্যান রিডিউস দ্য স্যালারি অফ সিভিল সার্ভেন্টস, হ্যাঁ এটা ঠিক, অ্যান্ড নট জাজেস, না এটা ঠিক না,
মানে প্রেসিডেন্ট সিভিল সার্ভেন্ট শুধু বলা যাবে না, যত তোমাদের কর্মচারী আছে যারাও সরকারি চাকরি করে তাদের স্যালারি গুলোকে কি কমে দিতে পারে, ড্রাস্টিক্যালি 50-60% কমে দিতে পারে। যারা বেতন পাচ্ছে 50,000 টাকা তারা বেতন পাবে 25,000 টাকা। এই জিনিসটা কি হতে পারে? হ্যাঁ এটাই হয়, ফিনান্সিয়াল ইমার্জেন্সি যদি হবে, কিন্তু আমাদের ইন্ডিয়াতে আজ পর্যন্ত ফিনান্সিয়াল ইমার্জেন্সি লাগেনি। তো তার জন্য কি হচ্ছে, এটা তোমাদের ভুল হবে। কেন ভুল হবে? এখান পর্যন্ত যদি হতো তাহলে ঠিক হতো, কিন্তু লাস্টে তোমাদের এই নট জাজেস বলে দিয়েছে। জাজেসরাও সিভিল সার্ভেন্টের ভিতরেই পড়ছে, মানে জাজেসরা যদি বেতন না কমায় তো এটা হবে না। তার জন্য কি হচ্ছে, এটা তোমাদের 4 নম্বরটা ভুল আছে। তো এখানে কি জিজ্ঞেস করেছে কোনটা ভুল, তার মানে কারেক্ট আনসার অপশন ডিটা আসবে, তোমাদের ডিটা ভুল। কারণ কি হচ্ছে, যদি বেতন কাটে তো সবারই ইকুয়ালি কাটবে, আর যদি বেতন না কাটে তাহলে কাউরই কাটবে না। তারপরে নেক্সট হচ্ছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। এখানে কি হচ্ছে, অ্যালুমিনিয়াম যেহেতু তোমাদের বক্সাইট থেকে এসছে, সেম টু সেম আয়রন কোথা থেকে, তোমাদের হিমেটাইট থেকে। কারেক্ট আনসার অপশন ডি হবে। তারপর হচ্ছে মেম্বার্স অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি আর, এটা কি হচ্ছে, লেজিসলেটিভ অ্যাসেম্বলি কোনটাকে বলছে, বিধানসভাকে বলছে, ঠিক আছে। বিধানসভা যেখানে চিফ মিনিস্টারটা হচ্ছে, সেটাকে মেম্বার্স গুলোকে কারা ইলেক্ট করে, ইলেক্টেড বাই দ্য পিপল অফ দ্য কনস্টিটিউ স্টেট। এই তো প্রথম অপশনটাই ঠিক হয়ে গেল। তো কারেক্ট আনসার কি হচ্ছে, আমরা ওয়েস্ট বেঙ্গলের মানুষরাই তো, আমরাই তো ভোট দিব, আমরা তো ঝাড়খন্ডে গিয়ে ভোট দিব না, আমরা তো ওয়েস্ট বেঙ্গলের মানুষ, ওয়েস্ট বেঙ্গলের বিধানসভাতে ভোট দিব। তো কারেক্ট আনসার কি হবে, ইলেক্টেড বাই দ্য পিপল অফ দ্য কনসার্ন স্টেট, যে স্টেটের তোমাদেরকে জিজ্ঞেস করেছে। তারপর হচ্ছে নেক্সট 141, উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ বেসিক ফিচার অফ দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনে কোনটা বেসিক ফিচার না, প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট না, এটা আমাদের ইন্ডিয়াতে ফলো করে না। তারপর ফেডারেল গভর্নমেন্ট হ্যাঁ ফলো করে, পার্লামেন্টারি গভর্নমেন্ট হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি হ্যাঁ, এই তিনটাই ঠিক আছে। প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট আমরা ফলো করি না। যেমন কি আছে ইউএসএ তে, চাইনাতে, এরা কি করছে, প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট ফলো করছে। এই প্রেসিডেন্টটা মেন হেড হচ্ছে, আমাদের এখানে প্রেসিডেন্টটা মেন হেড হচ্ছে না। এখানে কি হচ্ছে, ফেডারেল স্ট্রাকচার ফলো করা হয়। এখানে প্রাইম মিনিস্টারও আছে, প্রেসিডেন্টও আছে, চিফ মিনিস্টার আছে, সবাই আছে। এখানে ফেডারেল স্ট্রাকচার এটাকে বলা হচ্ছে, যেখানে স্টেট ইউনিয়ন সবাইকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা হয়েছে পাওয়ার। ওকে, তো কারেক্ট আনসার এখানে কি আসবে, কোনটা নাম, তো প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট না আমাদের ইন্ডিয়াতে। তারপর হচ্ছে 142, উইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইডস দ্যাট ইট শুড বাই দ্য এন্ডেভার অফ এভরি স্টেট অ্যান্ড এভরি লোকাল অ্যাথরিটি টু প্রোভাইড অ্যাডিকুয়েট ফ্যাসিলিটি ফর ইনস্ট্রাকশনস ইন মাদার টাং অ্যাট দ্য প্রাইমারি স্টেজ অফ এডুকেশন টু লিঙ্গুইস্টিক। ও, মাদার টাংটা তো 350, তো কারেক্ট আনসার অপশন সি সাই আছে তোমাদের। তারপর হচ্ছে নেক্সট, বিং এ নন মেম্বার হু ক্যান পার্টিসিপেট ইন দ্য প্রসিডিংস অফ দ্য হাউস অফ পার্লামেন্ট উইদাউট হ্যাভিং দ্য ভোটিং রাইটস। মানে কে যেতে পারে যে কোনো হাউসে, রাজ্যসভাও যেতে পারে, লোকসভাতেও যেতে পারে। রাজ্যসভা লোকসভাতে যাওয়ার জন্য তাদের মেম্বার হতে হবে, কিন্তু একজন ব্যক্তি আছে যে রাজ্যসভারও মেম্বার হবে না, লোকসভারও মেম্বার হবে না, কিন্তু সে দুটো হাউসে যেতে পারে যখন কোনো প্রসিডিংস চলছে, কিন্তু ওখানে ভোট দিতে পারবে না। তো সেটা কে হচ্ছে আমাদের, তো সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল কেন হচ্ছে, কারণ কি হচ্ছে, হাউস অফ দ্য পার্লামেন্ট, পার্লামেন্টে কি হয়, ল গুলো তৈরি হয়, তাই না? তো এই ল গুলো তৈরি করার জন্য কাকে লাগবে, হাইয়েস্ট ল অফিসার লাগবে। হাইয়েস্ট ল অফিসার কি হচ্ছে, কোন আমাদের ইন্ডিয়ার হাইয়েস্ট ল অফিসার হচ্ছে অ্যাটর্নি জেনারেল কে বলা হয়, আর স্টেটের হাইয়েস্ট ল অফিসার কাকে বলা হয়, অ্যাডভোকেট জেনারেল কে বলা হয়। তো কারেক্ট আনসার কি হচ্ছে, অ্যাটর্নি জেনারেল যে কোনো হাউসে যেতে পারে, রাজ্যসভা লোকসভা যে কোনো হাউসে যেতে পারে ইচ্ছা মতন, কিন্তু সেখানে ভোট দিতে পারবে না। তো কারেক্ট আনসার কি হচ্ছে, অপশন বিটা হয়ে যাবে, অপশন বিটা তোমাদের কারেক্ট আনসার, অ্যাটর্নি জেনারেল। আর বর্তমানে আমাদের অ্যাটর্নি জেনারেলটা কে আছে, কে কে বেণুগোপাল আছে, ঠিক আছে। তো ইন্ডিয়ার হাইয়েস্ট ল অফিসার হচ্ছে অ্যাটর্নি জেনারেল, আর কোনো একটা স্টেটের হাইয়েস্ট ল অফিসার হচ্ছে অ্যাডভোকেট জেনারেল। ওকে, তো কারেক্ট আনসার এখানে অপশন বিটা কারেক্ট। তারপর হচ্ছে নেক্সট, ও এইদিকে আছে, দাঁড়াও। ওকে, হোয়াট ইজ দ্য টার্ম অফ দ্য অফিস অফ ক্যাগ, ক্যাগ মানে কন্ট্রোল অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। তাদের টার্মটা কি হচ্ছে, 6 বছর, 6 বছর কিংবা 65 বছর। এবার তোমাদের এখানে 6-65 কি হচ্ছে, যদি তার বয়স মেনে লাও 65 বছর পেরিয়ে গেছে, মানে তা 62 ইয়ার্সে তাকে ইলেক্ট করা, মানে নমিনেট করা হলো, অ্যাপয়েন্ট করা হলো, ঠিক আছে। 62 ইয়ার্স অ্যাপয়েন্ট করা হলো, তারপরে 65 বছর হতে কত বছর লাগবে তার, আর 3 বছর লাগবে। যেমনি 3 বছর কমপ্লিট হয়ে গেলো, 65 বছর হয়ে গেলো, তাকে রিটায়ার করতে হবে। তো এটাই হচ্ছে তোমাদের কি, 65 বছর কিংবা 6 বছর। তো যেটা তোমাদের আগে হবে সেটা তোমাদের কারেক্ট আনসার হবে। তো মানে সেই ডেটে তোমাদেরকে কি করতে হবে, তাকে রিটায়ার করতে হবে। তো কারেক্ট আনসার কি হয়েছে, অপশন এটা হয়েছে, 6 বছর কিংবা 65 বছর হচ্ছে। তারপর হচ্ছে নেক্সট 145, হাউ মেনি ডটস আর দেয়ার ইন দ্য ডাইস ফেস অপোজিট দ্য ফেস 3 ডটস, মানে 3 ডটস এর অপোজিটে কোনটা হবে সেটা তোমাদেরকে বলতে হবে। তো এখানে তোমাদের 4টে ডাইস দিয়ে আছে, 4টে ডাইসে কি হচ্ছে, তোমাদের রুল নাম্বার 2টা লাগাতে হবে। আমি তোমাদেরকে যখন ডাইস চ্যাপ্টারটা পড়াবো ওখানে বুঝতে পারবে রুল নাম্বার 2টা কি আছে। রুল নাম্বার 2তে এই দুটোকে ধরবে, এই দুটোতে কি আছে, কোনো একটা ফেস তোমাদের কমন আছে। কোন ফেসটা কমন আছে দেখো, এখানে 4 ফেসটা কমন আছে। যখন তোমাদের 4 ফেসটা কমন আছে, 4-এর কি হচ্ছে, অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাও। 4-এর পর কি হচ্ছে 5, 5-এর পর কি হচ্ছে তোমাদের 6। তাহলে কি হচ্ছে, 4-এর পর এখানে কি হচ্ছে 1, 3, 3-এর পর এখানে হচ্ছে 1। তার মানে কি হচ্ছে,
যেটা তোমাদের অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরালো, চারের পর কি আসছে? পাঁচ আছে, এখানে চারের পর কি আসছে? তিন আছে। তাহলে মানে কি হচ্ছে, পাঁচ আর তিন বিপরীত হবে। তার মানে কি হচ্ছে, তিনের বিপরীত তোমাদের পাঁচটা হবে, কারেক্ট আনসার সি হয়ে যাবে। যদি জিজ্ঞেস করছো একের বিপরীত কি হবে, একের বিপরীত ছয় হয়ে যাবে। তো এমন করে তোমাদের সলভ করে দিতে পারবে। তো এটা কি হচ্ছে, তোমাদেরকে যখন আমি রিজনিংটা করবো সেখানে তোমাদেরকে সলভ করে দেবে। তো কারেক্ট আনসার কিনা অপশন সিটা হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট 146, অ্যান আয়রন বল অ্যান্ড এ উডেন বল অফ সেম রেডিয়াস, মানে তাদের রেডিয়াসটা ব্যাসার্ধটা সেম, আর রিলিজ ফ্রম দ্য সেম হাইট ইন আ ভ্যাকিউম, মানে একটা শূন্য স্থান, মানে ভ্যাকিউমে একটা সেম হাইট থেকে তাদেরকে উপর থেকে নিচে ফেলে দেওয়া হলো। তারপরে দ্য টাইম টেকান বাই বোথ অফ দেম, বোথ অফ দিজ টু রিচ দ্য গ্রাউন্ড, মানে গ্রাউন্ডে পৌঁছানোর জন্য যে টাইমটা লাগবে সেটা কি লাগবে। যদি শূন্য স্থান বলেছে, শূন্য স্থানে তোমাদের ওয়েটের কোনো গল্পই হয় না, তার জন্য কি হচ্ছে, তারা একই ইকুয়াল টাইমে তারা পৌঁছাবে। তাকে কি হচ্ছে, কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে, এক্স্যাক্টলি সেম হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট থার্মোডাইনামিক্স, মোস্টলি ডিলস উইথ থার্মোডাইনামিক্স, মানে কি হচ্ছে, তোমাদের এনার্জিটা ট্রান্সফার করা এক জায়গা থেকে আরেক জায়গা, মানে হিটকে ট্রান্সফার, হিট তো তোমাদের একটা এনার্জি তাই না, এনার্জিকে ট্রান্সফার করা ওয়ান ফর্ম থেকে আনাদার ফর্মে। তো এটা কি হচ্ছে তোমাদের, মানে একটা জায়গা থেকে আর একটা জায়গাতে, তার মানে কি হচ্ছে, কনভার্সন অফ এনার্জি ইন্টু আদার ফর্ম অফ এনার্জি। তো হি কনসার বাট কনভার্সন অফ হিট ইন্টু আনাদার ফর্ম অফ এনার্জি, কারেক্ট আনসার অপশন এ। তারপর হচ্ছে নেক্সট দ্য ডেফিনেশন অফ ফোর্স ইজ অ্যাচিভড ফ্রম, ফোর্সের ডেফিনেশনটা কিসে দিয়ে আছে, নিউটনস সেকেন্ড লতে দিয়ে আছে, ফোর্স ইজ ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন, এফ ইজ ইকুয়ালস টু এম এ, এই ডেফিনেশনটা সেকেন্ড লতে দিয়ে আছে। কিন্তু এটা কোথা থেকে জানতে পেরেছি, এটা তোমাদের অ্যাচিভমেন্টটা জিজ্ঞেস করেছি, কোথা থেকে জানতে পেরেছি, এটা ফার্স্ট ল থেকে জানতে পেরেছি। কারণ কি হচ্ছে, ফার্স্ট লতে কি বলা আছে, কোনো একটা জিনিসকে, কোনো একটা এই জিনিসটা আছে, এই জিনিস ততক্ষণ পর্যন্ত এখানে স্থির থাকবে যতক্ষণ না বাইরে থেকে কোনো একটা এক্সটার্নাল ফোর্স লাগছে, ততক্ষণ না এটা মুভ করবে, কিংবা এটা মুভ করছে ততক্ষণ, এটা মুভ করতে থাকবে যতক্ষণ না বাইরে থেকে কোনো একটা এক্সটার্নাল ফোর্স তাকে স্টপ করছে। তো এটাই হচ্ছে তোমাদের ফার্স্ট লতে। তো ফার্স্ট ল থেকে আমরা কি ফোর্সের ব্যাপারে আমরা জানতে পেরেছিলাম। তো কারেক্ট আনসার কি আসবে এখানে, অপশন সিটা হয়ে যাবে, অপশন সিটা হয়ে যাবে, নিউটনস ফার্স্ট ল। তারপরে নেক্সট হচ্ছে দ্য ইন্টেন্সিটি অফ আর্থস গ্র্যাভিটেশন ফিল্ড ইজ ম্যাক্সিমাম, যে আমাদের টানটা হচ্ছে না, গ্র্যাভিটেশনাল ফিল্ডটা হচ্ছে, সেটা আমাদের সবচেয়ে বেশি কোথায় হচ্ছে। তো সেটা ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের গোল আর্থ, আর্থের এখানে ইকুয়েটার, আর এটা হচ্ছে তোমাদের পোলস, ঠিক আছে। তো সবচেয়ে বেশি টানটা হয় পোলসগুলোতে হয়, সবচেয়ে বেশি টান কোথায় হয়, পোলসগুলোতে হয়। আর সবচেয়ে কম টান কোথায় হয়, সেটা তোমাদের ইকুয়েটারে হয়। এটাই তো একমাত্র কারণ যেটা তোমাদের যত রকেটসগুলো মানে উপরে ছাড়া হয় সেটা কোথা থেকে ছাড়া হয়, কখনো পোলস থেকে ছাড়া হয় না, সবসময় কি ইকুয়েটার কাছাকাছি কান্ট্রিজগুলো থেকে ছাড়া হয়। তার জন্য কি ইসরোতে আমাদের, ইসরোর যেটা হচ্ছে, ইসরো কখনো কি জম্মু কাশ্মীর থেকে ছেড়েছে, কখনো জম্মু কাশ্মীর থেকে ছাড়ে না, কি হচ্ছে সাউথ দিকে থেকে ছেড়েছে। কারণ কি হচ্ছে, সাউথটা তোমাদের ইকুয়েটারের কাছে, তার জন্য ওখানে টানটা কম পড়ে। তো তার জন্য কি হচ্ছে এখানে, কারেক্ট আনসার গ্র্যাভিটেশনাল ফিল্ডের ম্যাক্সিমাম যে টানটা, ইন্টেন্সিটিটা, সেটা কোথায় আছে, সেটা তোমাদের একদম পোল, তা পোলে, কারেক্ট আনসার। আর সবচেয়ে কম টান কোথায় হয়, আর ইকুয়েটারে হয়। ওকে, তো কারেক্ট আনসার এখানে অপশন বি আসবে। তারপরে যে নেক্সট, অ্যান এয়ার বাবল আন্ডার ওয়াটার সাইন্স ব্রাইটলি বিকজ অফ, এটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের কারণে হয়, অপশন ডি হয়ে যাবে। তারপরে হচ্ছে নেক্সট, উইচ লেটার হ্যাজ বিন ইউজড ইন ওনলি ওয়ান ওয়ার্ড, মানে এই চারটে অপশনের ভিতরে, এই তিনটে ওয়ার্ডস এর ভিতরে শুধু একটা ওয়ার্ড ইউজ করা আছে একেবারে, সেটা হচ্ছে কি, এখানে তোমাদের এইচটা, কি হচ্ছে, এস এইচ এ আর কে, শার্প, এই এইচটা একবারই ইউজ করা হয়েছে। তো কারেক্ট আনসার অপশন ডি হয়েছে। তারপর হচ্ছে নেক্সট 152, জেনারেলি এ ট্রান্সফর্মার ক্যান স্টেপ আপ অর স্টেপ ডাউন দ্য ভোল্টেজ, স্টেপ আপ স্টেপ ডাউন মানে কি হচ্ছে, ভোল্টেজকে বাড়ানো, ভোল্টেজকে কমানো, ঠিক আছে। তো এটা কি হচ্ছে, ট্রান্সফর্মার করে, উইচ অফ দ্য ফলোয়িং প্যারামিটার রিমেন্স আনচেঞ্জড ইন ট্রান্সফর্মার, মানে ট্রান্সফর্মারে কোন প্যারামিটারটা আনচেঞ্জ থাকে। এটা তো একটা ট্রান্সফর্মারে তোমাদের এই কারেন্টটা চেঞ্জ হয়, ভোল্টেজটা চেঞ্জ হয়, এনার্জিটা চেঞ্জ হয়, কিন্তু পাওয়ারটা সবসময় কনস্ট্যান্ট থাকে, পাওয়ারটা তোমাদের কি হচ্ছে কখনো চেঞ্জ হয় না। সেটা একটা আইডিয়াল ট্রান্সফর্মারের জন্য, আইডিয়াল ট্রান্সফর্মারে আমরা এখানে ধরবো, তার ভিতরে বেশি যেতে যাবো না। কারণ কি হচ্ছে, অন্য ট্রান্সফর্মারে কি হচ্ছে, তোমাদের আইডি কারেন্ট লস হচ্ছে, তারপরে সাউন্ডে লস হচ্ছে, তারপরে হিট লসগুলো হচ্ছে, সেগুলো তো পাওয়ারের ভিতরে পড়ছে না, তো এগুলো অত ভিতরে তোমাদেরকে পড়তে হবে না। তো তার জন্য তোমরা জাস্ট একটু ওভারভিউ যেটা পড়তে হবে সেটা হচ্ছে কি, ইলেকট্রিক পাওয়ারটা তোমাদের কনস্ট্যান্ট থাকে। তারপর হচ্ছে নেক্সট, ডোপলার এফেক্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ, ডোপলার এফেক্টটা কিসের উপরে ডিপেন্ড করে না, ভেলোসিটি অফ সোর্স, হ্যাঁ ডিপেন্ড করে, ভেলোসিটি অফ লিসনার, হ্যাঁ ডিপেন্ড করে, তারপর ডিস্টেন্স বিটুইন সোর্স অ্যান্ড অবজারভার, না এটার উপরে ডিপেন্ড করে না। তো কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট, উইচ অফ দ্য গ্যাসেস উইল এফিউজ আউট অফ ফুটবল ব্ল্যাডার মোস্ট কুইকলি, মানে
কোন গ্যাসটা ফুটবল ব্লাডার থেকে সবচেয়ে তাড়াতাড়ি ফিউজ হয়ে যাবে, সেটা তোমাদের H2 গ্যাসটা হবে। তো কারেক্ট আনসার অপশন ডিটা হবে। তারপরে হচ্ছে নেক্সট, উইচ এলিমেন্ট নেভার শো দ্য ডিসপোর্শন রিয়াকশন। ডিসপোর্শন রিয়াকশন কোনগুলো বলছে, রিডক্স রিয়াকশন কি আলাদা নাম ডিসপোর্শন রিয়াকশন হয়। রিডক্স রিয়াকশন মানে কি হচ্ছে, রিডক্স REDOX, RED রিডাকশন হচ্ছে, OX মানে অক্সিডেশন হচ্ছে। রিডাকশনে কি হচ্ছে, তোমাদের অক্সিজেনটা রিডিউস হয়ে যায়, অক্সিজেন রিডিউস হয় হাইড্রোজেন গেইন হয়। আর অক্সিডেশন রিয়াকশনে কি হচ্ছে, অক্সিজেন গেইন হয় হাইড্রোজেন রিডিউস হয়ে যায়। তাহলে কি হচ্ছে, এই ডিসপোর্শন রিয়াকশনটা কিসে হয় না, সেটা তোমাদেরকে হাইড্রোজেন সোডিয়াম ক্যালসিয়াম তারপর ম্যাগনেসিয়াম তারপর অক্সিজেন এগুলো সবগুলোতে দেখতে পাবে, কিন্তু ফুলরিনে কখনো দেখতে পাবে না। তো কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে এখানে। তারপর হচ্ছে নেক্সট, দ্য ওয়েভলেন্থ অফ দ্য রেডিয়েশন এমিটেড বাই এ বডি ডিপেন্ডস অন, কিসের উপর ডিপেন্ড করে ওয়েভলেন্থটা, তোমাদের টেম্পারেচার উপর ডিপেন্ড করে, দ্য টেম্পারেচার অফ দ্য সার্ফেস। ফর এক্সাম্পল মেনে নাও আমি, হ্যাঁ কাগজ, চলো এই তো আমি এই কাগজটা পোড়াচ্ছি, তারপরে কি হচ্ছে এত দূরে হাত রাখছি, আমাকে কি হাতে তাপ লাগছে, তাপ লাগছে না, আমি এত কাছে নিয়ে এসেছি একটু হালকা হালকা তাপ লাগছে, তাই না, এটা হলো। তারপরে এটা হচ্ছে তোমাদের কপার, লোহা, লোহাকে একদম গলিয়ে দিলাম, দিয়ে একদম লাভা মতন করে দিলাম। এবার লাভার আমি এত দূর পর্যন্ত যদি যাই না, তাও আমাকে কি লাগছে, একটা তাপ লাগছে, বুঝতে পারছি হ্যাঁ এখানে একটু গরম আছে। হাত যদি সামনে নিয়ে আসি অনেকটাই তাপ লাগবে। তাহলে কি হচ্ছে, যে টেম্পারেচার হচ্ছে সার্ফেসের যে টেম্পারেচারটা হচ্ছে সেটা বেশি হচ্ছে, তাই না, বেশি হচ্ছে ওখান থেকে। তো আমি বুঝতে পারছি কত ওয়েভ লেন্থ, লেন্থটা মানে কি হচ্ছে দৈর্ঘ্য, তাই না, এখান থেকে এত দূর যদি আমি হাত রাখলাম তাহলে কি হচ্ছে এই দৈর্ঘ্যটা বেশি। আর এখানে যখন আমি পড়াচ্ছি সেম এখানে এই জায়গাতেই রাখছি, ঠিক আছে, সেম এই জায়গাতে রাখছি, কিন্তু এত দূরে হাত রাখলে আমি বুঝতে পারবো না, এই কাছে হাত নিয়ে আসলাম তাহলে আমি বুঝতে পারছি। তাহলে কি হচ্ছে, কিসের উপর ডিপেন্ড করে, তোমাদের দ্য টেম্পারেচার অফ দ্য সার্ফেস এর উপর ডিপেন্ড করে ওয়েভলেন্থ। তো কারেক্ট আনসার অপশন ই হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট, বেকন যদি আমাদের 2, 1, 3, 1, 5, 1, 4 হয় তাহলে ডেয়ারিংটা কি হবে, একদম সিম্পল, কি হচ্ছে বি মানে এ বি সি ডি তোমরা লিখবা, এ বি সি ডি এম করে। তো কি হচ্ছে, এ হচ্ছে 1, বি হচ্ছে 2, সি হচ্ছে 3, তারপরে ডি হচ্ছে 4, এম করে তোমরা লিখবা। তো কি হচ্ছে এখানে বি মানে কত হচ্ছে 2, আর তারপরে এ মানে কত হচ্ছে 1, তারপরে সি মানে কত হচ্ছে তোমাদের এখানে 3, এমন করে কি হচ্ছে 2, 1, 3, তারপরে ও মানে কত হচ্ছে 15, আর এন মানে কত হচ্ছে 14। তো এমন করে তোমরা ডার্লিংটা লিখবা। তো ডার্লিংটা দেখো কত হচ্ছে, ডার্লিংটা হচ্ছে তোমাদের এই ডিটা, অপশন ডিটা। তো সেটা তোমরা ম্যাচ করে দিবে, আমি এখন সলভ করে দেখলাম। তো কারেক্ট আনসার অপশন ডিটা হচ্ছে। তারপর হচ্ছে হাই বয়লিং পয়েন্ট অফ ওয়াটার অ্যান্ড অ্যালকোহল ইজ এক্সপ্লেন বা, এটা কোথা থেকে আমরা এক্সপ্লেন করতে পারি, এটা হচ্ছে তোমাদের হাইড্রোজেন বন্ডিং। তো কারণ কি হচ্ছে, তোমরা জানোই ওয়াটার কি হচ্ছে H2O, তাই না, তো এটা কি হচ্ছে তোমাদের হাইড্রোজেন বন্ডিং হচ্ছে। তারপর হচ্ছে নেক্সট, কিউপুলেশন প্রসেস। কিউপুলেশন প্রসেস কি হচ্ছে, তোমরা হয়তো দেখেছো কোনো দিন সোনাপট্টিতে কখনো যাবে কিংবা কোনো একটা সোনার দোকানে যাবে, ওখানে কি হচ্ছে একদম ফ্ল্যাট জায়গাতে, ফ্ল্যাট জায়গাতে তোমাদের সোনাটা রাখলো, দিয়ে তা নোংরা হয়ে যায় না, বলে না মা বাবা যখন নিয়ে যাচ্ছে তোমাদের গয়নাগুলো নিয়ে আসছে ওটা একটু নোংরা হয়ে গেছে, দিয়ে তারপরে গলিয়ে দিয়ে অন্যটা তোমাদের অন্য ডিজাইনে তৈরি করবে। তো ওটা কি হচ্ছে, সোনাটা রাখলো দিয়ে ওটা উপরে অনেক বেশি আগুন দিচ্ছে, আগুন দিলো, দিয়ে তা আগুন দিয়ে ওটা কি হচ্ছে তোমাদের গলে যাচ্ছে, দিয়ে পরিষ্কার হয়ে গেলো, গলে হয়ে গেলো, তারপরে এবার ওটাকে আলাদাভাবে ডিজাইন দিয়ে তৈরি করা হচ্ছে। তো এটাকে কি বলা হচ্ছে, কিউপুলেশন প্রসেস বলা হচ্ছে, মানে হিটের থ্রু এটাকে পিউরিফাই করা হয় গোল্ডটাকে। গোল্ড এবং সিলভার দুটোই একই প্রসেস, তো তার জন্য এখানে কি হচ্ছে কিউপুলেশন প্রসেস কিসের সঙ্গে অ্যাসোসিয়েটেড, পিউরিফিকেশন অফ সিলভার অ্যান্ড গোল্ড, এখানে করে নেবো অ্যান্ড এখানে মাথায় রাখবো এটা, ঠিক আছে। গোল্ড, গোল্ডকে আমরা কি বলি, গোল্ডকে আমরা AU বলি, AU, ওকে এটা মাথায় রাখবা। চলো এটা হয়ে গেল। নেক্সট হচ্ছে 160, দ্য টেম্পারেচার টু উইচ আ গ্যাস মাস্ট বি কোল্ড বিফোর ইট ক্যান বি লিকুইফাইড বাই কম্প্রেশন ইজ কল্ড অ্যাজ, এটা কি বলা হয় আমাদের, ক্রিটিক্যাল টেম্পারেচার বলা হয়, অপশন বি হয়ে যাবে। ইন দ্য মডার্ন পিরিয়ডিক টেবল এলিমেন্টস আর অ্যারেঞ্জড, যেটা মডার্ন পিরিয়ডিক টেবল হচ্ছে না, ওটা হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন, এগুলো যেটা আছে এগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে 20 পর্যন্ত, বেশি মুখস্থ রাখো না, তো 20 পর্যন্ত মুখস্থ রাখবা। তো ওখানে কি হচ্ছে, এই যে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন এন করে সাজানো আছে, এগুলো কেমন করে সাজানো আছে, তাদের অ্যাটমিক নাম্বারের থ্রু সাজানো আছে। হাইড্রোজেন হচ্ছে অ্যাটমিক নাম্বার 1, হিলিয়াম হচ্ছে অ্যাটমিক নাম্বার 2, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম হচ্ছে অ্যাটমিক নাম্বার 3, এমন করে হচ্ছে না। তো তাদেরকে অ্যাটমিক নাম্বার থ্রু সাজানো হয়েছে, সেটা তোমাদের মডার্ন পিরিয়ডিক টেবলে। আর পিরিয়ডিক টেবলের ফাদার কাকে বলা হয়, ডিমিট্রি মেন্ডেলিফকে বলা হয়, ফাদার অফ পিরিয়ডিক টেবল বলা হয়, ঠিক আছে। তো কারেক্ট আনসার এখানে অপশন এ হয়ে যাবে। তারপরে হচ্ছে নেক্সট, উইচ অফ দ্য ফলোয়িং ইজ গিভেন টপ নিউমোনিয়া পেশেন্ট অ্যান্ড ভিকটিমস অফ কার্বন মনোঅক্সাইড পয়জনিং ফর আর্টিফিশিয়াল রেসপিরেশন। দেখো কি হচ্ছে, ফর এক্সাম্পল কারোর নিউমোনিয়া হয়েছে, নিঃশ্বাস নিঃশ্বাস প্রবলেম হচ্ছে, কিংবা তোমাদের পিড়িয়া হয়ে গিয়েছে, কিংবা আর একটা কি হচ্ছে অনেকজন আগুনে ফেসে গিয়েছে। তো আগুনে ফেসে যাওয়ার কারণে কি হচ্ছে, আগুন থেকে তোমাদের যে গ্যাসটা বেরোচ্ছে সেটা কার্বন মনোঅক্সাইড হচ্ছে, সেটা আমাদের বডির জন্য অনেক
অনেকটাই ক্ষতিকারক হয়। তো তার জন্য কি হচ্ছে, তাদেরকে আলাদাভাবে একটা আর্টিফিশিয়াল রেসপিরেশন যে নিঃশ্বাসটা দেয় না, সেটাতে কি দেয় তোমাদেরকে, অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইডের মিশ্রণটা থাকে। অক্সিজেন তোমাদের 95% থাকে, কার্বনটা তোমাদের, কার্বন ডাইঅক্সাইডটা তোমাদের অনলি 5% থাকে, সেটাকে কি বলা হয়, কার্বোজেন বলা হয়। তো কারেক্ট আনসার কি হচ্ছে, অপশন ডি হয়েছে, কার্বোজেন। তারপরে হচ্ছে মাইক, তো তোমরা জানো ভোপাল গ্যাস ট্র্যাজেডি যেটা হয়েছিল, তো ওটা মিথাইল আইসোসাইনাইড, তা সাইনোজেন এটা কিছু না, এটা তোমাদের ভুল। তো কারেক্ট আনসার অপশন ডি টা হয়ে যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে নেক্সট, ইফ ব্রাউন ইজ ZPMUL তাহলে ভায়োলেট কি হবে, দেখো বি থেকে যখন আমি জেড এ যাচ্ছি তাহলে কি হচ্ছে, দুই কমছে, আর থেকে পি তে যাচ্ছি আবার দুই কমছে, ও থেকে এম এ যাচ্ছি আবার তোমাদের দুই কমছে, তাহলে এমন করে তোমাদের ভায়োলেটটা কি হবে, বি থেকে যখন আমি দুই কমাচ্ছি তাহলে কি হবে, টি হবে। তারপরে হচ্ছে আই থেকে দুই কমালে জি হবে, তারপরে ও থেকে দুই কমালে এম হবে, তারপরে এল থেকে দুই কমালে জে হবে, আর ই থেকে দুই কমালে সি হবে, আর টি থেকে দুই কমালে আর হবে। তাহলে কি হবে, TGMUCR, TGMJRCCR, এটা কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে, ঠিক আছে। তো কারেক্ট আনসার অপশন এটা তোমাদের। তারপর হচ্ছে নেক্সট, উইচ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইজ এমিটেড বাই রেডিও অ্যাক্টিভ সাবস্টান্স, রেডিও অ্যাক্টিভ সাবস্টান্স থেকে তোমাদের গামা রেটা বের হয়। তো কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে। তারপর হচ্ছে দ্য নেক্সট সোর্স অফ কার্বন ডাইঅক্সাইড ডিউরিং কেলভিন সাইকেল, কেলভিন সাইকেলটা হচ্ছে মাদার সাইকেল এটাকে বলা হয়। কেন বলা হচ্ছে, কারণ যত তোমাদের ফুডস গুলো কোথায় থেকে আসছে, এই কেলভিন সাইকেল থ্রু আসছে। কেলভিন সাইকেলে টোটাল চারটে প্রসেস হয়। তো এখানে তোমাদের কি বলেছে, কার্বন ডাইঅক্সাইডটা যেটা হচ্ছে সোর্স অফ CO2 ডিউরিং কেলভিন সাইকেল ইন C4 প্ল্যান্ট ইজ কি হচ্ছে, তার সোর্সটা হচ্ছে তোমাদের ম্যালিক অ্যাসিডটা হচ্ছে। তো কারেক্ট আনসার কি হচ্ছে, অপশন এ হয়ে যাবে। তারপরে যে নেক্সট, এটা পরে পড়াবো যখন বায়োলজিতে তোমাদেরকে পড়াবো। তারপরে টু ডিটারমাইন দ্য আল্ট্রা স্ট্রাকচার অফ এ সেল অর্গানেল দ্য মোস্ট লাইকলি মেথড টু ইউজ উড বি, মানে কি হচ্ছে সেল অর্গানেল, ফর এক্সাম্পল আমাদের হাত, এই হাতের ভিতরে কি আছে, টিস্যু আছে, টিস্যুর ভিতরে তোমাদের কি আছে, কোষ আছে, সেল আছে। সেলগুলো তো আমরা নর্মাল চোখ থেকে দেখতে পারি না, কি হচ্ছে তোমাদেরকে কি আলাদাভাবে মাইক্রোস্কোপ থেকে দেখতে হবে। কিন্তু মাইক্রোস্কোপ থেকে যে শুধু সেলটাই দেখতে পাবা, সেলের ভিতরে যেটা আছে, সেল অর্গানেল যেটাকে বলছি, সেলের ভিতরে যে জিনিসগুলো আছে সেটা সেল অর্গানেলস বলা হচ্ছে। সেল অর্গানেলসগুলোকে দেখার জন্য ভালো করে কি ইউজ করি আমরা, মাইক্রোস্কোপিক ইলেকট্রনিক মাইক্রোস্কোপটা ইউজ করি। তো কারেক্ট আনসার কি আসবে, অপশন ডি টা আসবে, ইলেকট্রনিক মাইক্রোস্কোপ আসবে। তারপর এখানে কি বলেছে তোমাদের, এগুলোকে ম্যাচ করতে হবে। তো জেফ্রি হচ্ছে তোমাদের ডিএনএ প্রিন্টিং হয়েছিল, এটা কারেক্ট। তারপরে হচ্ছে জিঙ্ক হচ্ছে তোমাদের MHC অ্যান্টিজেন, জিঙ্ককে আমি জেন থেকে মুখস্থ রেখেছি, জেফ্রিকে ফিঙ্গারপ্রিন্ট থেকে মুখস্থ করে রেখেছি। এমন করে তোমরা যেমন করে যাতা মাতাকে মুখস্থ করে রাখো তাহলেই হবে, জাস্ট আনসার ওখানে টিকিত করতে হবে, তাই না। স্নেলটা হচ্ছে সেল মিডিয়েশন, এটাও কারেক্ট হবে। তারপরে তার মানে কি হচ্ছে, এটা তোমাদের স্প্লিট জিনটা হবে। তো কারেক্ট আনসার কি হবে, 2341, 2341, এই তো অপশন এতেই আছে, কারেক্ট আনসার অপশন এটা হয়ে যাবে। তারপরে নেক্সট, নাইট্রোজেন ফিক্সেশন অর্গানিজম কোনগুলো, রাইজোব্যাকটেরিয়াম, হ্যাঁ ঠিক আছে, অ্যাজোলা ঠিক আছে, তারপরে অ্যাজোব্যাক্টর, হ্যাঁ এটাও ঠিক আছে। তাহলে কি হচ্ছে, অল অফ দিস হয়ে যাবে, কারেক্ট আনসার অপশন ডিটা হয়ে যাবে। তারপরে নেক্সট এখানে কি বলেছে, সিলেক্ট দ্য মিসিং নাম্বার, এখানে মিসিং নাম্বার মানে মাঝখানের নাম্বারটা এখানে তোমাদেরকে বলতে হবে। তো কেমন করে এটা হচ্ছে, এই এবারকার KPSI এসেছিল এটা, তাই না। তো কি হচ্ছে, এখানে হচ্ছে তোমাদের এই 5 স্কোয়ার 25, তারপরে 4 স্কোয়ার 4 25 4, আর 4 স্কোয়ার 16, 16 আর প্লাস এখানে 3 3 স্কোয়ার 9, 9 25 4 আর 16, এগুলোকে যদি আমি স্কোয়ার করে যোগ করি তাহলে কি হচ্ছে, 54 আসছে। সেম টু সেম এগুলোকে স্কোয়ার করে যোগ করলে 249 আসছে। সেম টু সেম এগুলোকে যোগ করে স্কোয়ার করলে কত আসছে সেটা তোমাদেরকে করতে হবে, ওকে। তো স্কোয়ার এটা হচ্ছে 81, এটা হচ্ছে 36, এটা হচ্ছে 9, আর এটা হচ্ছে তোমাদের 49। তো 9 আর 81 এখান থেকে তোমাদের কত হয়ে গেলো, 90 হয়ে গেলো, আর 49 আর এখানে 36, 75। তো কারেক্ট আনসার কি হবে, অপশন বি হয়ে যাবে, 175 হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট 70, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কনসিডার্ড অ্যাজ এ সেল উইদিন আ সেল, মানে একটা সেলের ভিতরে আর একটা সেল কোনটাকে বলা হয়, দুটো জিনিসকে বলা হয়, একটা সেল অর্গানেলে দুটো জিনিস, একটা ক্লোরোপ্লাস্টকে বলা হয়, একটা মাইটোকন্ড্রিয়াকে বলা হয়, পাওয়ার হাউস অফ দ্য সেল মাইটোকন্ড্রিয়া, তাই না। একজন টেলিগ্রাম গ্রুপে মেম্বার নিজের নামটাই এম করে লিখে রেখেছে, মাইটোকন্ড্রিয়া পাওয়ার হাউস অফ দ্য সেল। তো যাই হোক, তো ওটাই হচ্ছে উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কনসিডার্ড অ্যাজ সেল উইদিন দ্য সেল, সেটা ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। তো কারণ তারপরে নেক্সট হচ্ছে লাইসোসোম হচ্ছে তোমাদের সুইসাইডাল ব্যাগকে বলা হয়। তারপর হচ্ছে হোয়াট উইল হ্যাপেন ইফ ওয়ান কিডনি অফ এ পার্সন ইজ রিমুভ, একটা কিডনি যদি রিমুভ করে দেওয়া হয় তাহলে ও পেশেন্টটা সিম্পলি নর্মালি সার্ভাইভ করে, যেমন করে আমি সার্ভাইভ করছি। তারপর হচ্ছে নেক্সট 172, MG or FE is needed by plants for, এটা
একটা প্ল্যান্টে তোমাদের ম্যাগনেসিয়াম কিংবা আয়রন কেন নিড করে, কারণ কি হচ্ছে ক্লোরোফিল থ্রু যেটা আমাদের খাবারটা তৈরি করা হচ্ছে না ফটোসিনথেসিস, তো সিনথেসিস অফ ক্লোরোফিল কারেক্ট আনসার হয়েছে অপশন এ হয়ে যাবে। তারপর হচ্ছে রেড ব্লাড সেল ডু নট হ্যাভ নিউক্লিয়াস ইন ম্যামালস, তোমাদের নিউক্লিয়াস হয় না রেড ব্লাড সেলের। তারপর হচ্ছে সিভ টিউব, সিভ টিউবের কাজটা কি হচ্ছে, ফর এক্সাম্পল তোমরা জাইলেম এন্ড ফ্লোয়েমটা পড়েছো, জাইলেম কি হচ্ছে তোমাদের পুরো প্ল্যান্টে জলটা ট্রান্সফার করে দিচ্ছে, আর ফ্লোয়েমটা কি হচ্ছে খাবারটা ট্রান্সফার করে দিচ্ছে। তো তোমাদের খাবারটা যে ট্রান্সফারটা করছে কিসের থ্রু ট্রান্সফার করছে, ওই পাইপ, কোন পাইপ, শিপ পাইপ, ঠিক আছে, শিপ টিউব বলা হয় যেটাকে। তো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে এখানে। তো 174 এর অপশন বি। আর 175 এখানে কি বলেছে, ইন ইচ অফ দ্য ফলোইং সিলেক্ট দ্য মিসিং, এখানে মিসিং নাম্বারটা বলতে হবে। তো দেখি কি করতে হচ্ছে, 9654 54 প্লাস 3, এই তো হয়ে গেল এত সোজা। এই দুটোকে গুণ করো তারপর এটার সঙ্গে যোগ করো, এই দুটোকে গুণ করো তারপর এটার সঙ্গে যোগ করো, এই দুটোকে গুণ করো তারপর এটার সঙ্গে যোগ করো, তাহলে গুণ করছি 16 16 প্লাস 5 21, তা কারেক্ট আনসার অপশন বি হয়েছে। তো এখানে পর্যন্ত তোমাদের পুরো কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে 175 থেকে 200 পর্যন্ত এটা কারেন্ট অ্যাফেয়ার একদম শর্ট শর্ট করে বলে দেবো, ঠিক আছে। তো কারেক্ট আনসার কি জিজ্ঞেস করেছে, উইম্বলডন যেটা জিতেছিল, উইম্বলডন কে জিতেছিল, নোভাক জোকোভিক জিতেছিল। আর অস্ট্রেলিয়া ওপেনে নোভাক জোকোভিক কে খেলতেই দেওয়া হয়নি, ওই করোনার একটু তাদের একটু পাইতারা দেখিয়েছিল তার জন্য অস্ট্রেলিয়াতে, তাই রাফাল নাডাল জিতে গেছিল স্পেনের। তো কারেক্ট আনসার এখানে কি হচ্ছে, অপশন এ হচ্ছে। তারপর হচ্ছে নেক্সট, উইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ দ্য দিব্যা রান্যা, দিব্যা রান্যা এই স্কিমটা কে প্রমোট করেছে আয়ুর্বেদার জন্য, এটা প্রমোট করেছিল মধ্যপ্রদেশ এমপি, কারেক্ট আনসার অপশন বি হবে। তারপরে নেক্সট, অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট রিলিজ বাই উইচ অফ দ্য ফলোইং অর্গানাইজেশন অ্যান্ড আদার এজেন্সিজ দ্য গ্লেশিয়ার্স অফ আফ্রিকা, আফ্রিকার যে গ্লেশিয়ার্সগুলো হচ্ছে সেগুলো অনেক তাড়াতাড়ি ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, সেটা কে বলেছিল, ডেফিনেটলি কে বলবে, ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন যেটা জেনেভাতে আছে। তারপর হচ্ছে নেক্সট, হু হ্যাজ বিন চুজেন ফর দ্য অলিম্পিক লরিয়াল টু প্রেজেন্ট অ্যাট দ্য অলিম্পিক গেমস, অলিম্পিক গেমস যেটা তোমাদের জুলাই মাসে হয়েছিল না, যেহেতু 2020 হওয়ার কথা ছিল, করোনার জন্য 2021 হয়েছিল, টোকিওতে হয়েছিল, এবার নেক্সটটা তোমাদের কোথায় হবে সেটা কমেন্ট করো, আমি তো তোমাদেরকে পড়িয়েছি কারেন্ট অ্যাফেয়ার্সে। তো যাই হোক, এই অলিম্পিক লরিয়ালটা কি হয় তোমাদেরকে, এই যখন স্টার্ট হলো অলিম্পিক্সটা, অলিম্পিক্সটা স্টার্ট হওয়ার সময় কোনো একজন জাস্ট ওই খেলোয়াড়কেই যে দেওয়া হবে এমন করে না, কোনো একজনকে দেওয়া হয়, অনেক বৈশিষ্ট্য ব্যক্তিকে দেওয়া হয়। সেটা তোমাদের এই যে মোহাম্মদ ইউনিস হচ্ছে, মোহাম্মদ ইউনিস বাংলাদেশের একজন ইকোনমিস্ট, তাকে দেওয়া হয়েছিল, তাকে নোবেল প্রাইজও দেওয়া হয়েছিল। তো এটাই তোমাদের কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে নেক্সট, উইচ স্টেটস চিফ মিনিস্টার হ্যাজ অ্যানাউন্সড এক্স গ্রাটিয়া, এক্স গ্রাটিয়া মানে কি হচ্ছে ক্ষতিপূরণ তোমাদের বলা হয়, অফ রুপিস 5 লাখ ইচ টু দ্য ফ্যামিলি অফ উইচ কিল্ড ইন লাইটনিং স্ট্রাইক, মানে ওই বাজকাপড়ে মৃত্যু হয়েছে তাদের ফ্যামিলিকে কত টাকা দেওয়া হবে, 5 লাখ টাকা দেওয়া হবে, সেটা রাজস্থানের সরকার বলেছিল, কারেক্ট আনসার অপশন বি হয়েছে। তারপর হচ্ছে নেক্সট, উইচ অ্যামং দ্য দিজ কান্ট্রিজ হ্যাভ অ্যাগ্রি টু সেট আপ এ নিউ কোয়ারিলেটারাল ডিপ্লোম্যাটিক প্ল্যাটফর্ম, এটা কোন গভর্নমেন্ট বলেছে, সেটা তোমাদের ইউএসএ বলেছিল, যত তোমাদের ওই মুসলিম কান্ট্রিজগুলো আছে, আফগানিস্তান, পাকিস্তান, উজবেকিস্তান, তার সঙ্গে করতে চাইছিল। তো কারেক্ট আনসার অপশন ডি হয়েছে। এগুলো একটু ওল্ড রে, এত ওল্ড কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তো থাকবে না জুলাই মাসে, তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়তে হবে আমি বলেছি লাস্ট 6 মাসে তারা পড়ো তাহলে হবে, জুন মাসে তোমাদের এক্সাম, তো তোমরা চেষ্টা করবা নভেম্বর থেকে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এগুলো তোমরা পড়বো তাহলে হয়ে যাবে। জুন মাসে 19 তারিখে, যদি কেউ জানো না তো আগে থেকে বলে দিচ্ছি, এটা নোটিফিকেশন দিয়ে দিয়েছে, 19 জুনে তোমাদের এক্সামটা হবে, WBCS এর এক্সামটা, ওকে। তারপর চলো নেক্সট, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ নিউ MD অফ ইন্ডিয়ান পোর্ট গ্লোবাল লিমিটেড, এটা আলোক মিশ্রাকে করা হয়েছে। তারপর হচ্ছে নেম দ্য 13 ইয়ার ওল্ড হু হ্যাজ বিন বিকাম ওয়ান অফ দ্য ইয়াঙ্গেস্ট অলিম্পিক মেডালিস্ট, একজন স্কেটার আছে, স্কেটার মানে স্কেটিং, স্কেট বোর্ডিং করে, জাপানেরই, ঠিক আছে, জাপানের একজন মেয়ে, 13 বয়সের মেয়ে, তার নাম হচ্ছে মোমিজি নিশিয়া, ঠিক আছে, তা সে অনেক কম বয়সে, মানে 13 বছর, বুঝতে পারছো, 13 বছরে সে অলিম্পিক গোল্ড মেডেল পেয়েছে। তো কারেক্ট আনসার অপশন বি হবে। তারপর হচ্ছে 184, দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড অ্যালগোরিথম টু আইডেন্টিফাই ক্যান্সার কজিং অল্টারেশনস ইন সেল হ্যাভ রিসেন্টলি বিন ডেভেলপড বাই উইচ ইনস্টিটিউট, এটা IIT মাদ্রাস করেছে। তো কারেক্ট আনসার অপশন সি। তারপর হচ্ছে নেক্সট, উইচ ই কমার্স কোম্পানি হ্যাজ পার্টনার উইথ রুপিফাই, রুপিফাই এর সঙ্গে ফ্লিপকার্ট করেছে, তো অফার এম্বেডেড বাই নাও পে লেটার, এই তো পে লেটার জিনিসটা, তোমরা মোবাইল খুলবা, মোবাইলে তো তোমাদের পে লেটার জিনিসটা অ্যামাজনও আছে, ফ্লিপকার্টও আছে, কিন্তু অ্যামাজনে কি হচ্ছে তোমাদের পে লেটারটা বাকি দেয় না, কি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি করতে হয়, কিন্তু অ্যামাজনে, ফ্লিপকার্টে কি হচ্ছে 5000 টাকা পর্যন্ত পে লেটার, মানে বাকিটা পেয়ে যাও, তাই না। তো এই জিনিসটাই কি হচ্ছে তোমাদের পে লেটার জিনিসটা কে স্টার্ট করেছে, এই ফ্লিপকার্ট স্টার্ট করেছে। তারপর হচ্ছে নেক্সট, উইচ ফরম্যান ইন্ডিয়ান প্রেসিডেন্ট বার্থ অ্যানিভার্সারি ইজ অবজার্ভ অন আগস্ট 10th, 10 আগস্টে তোমাদের বিবিগ্রি হয়, একটু ফালতু কোশ্চেন এগুলো আসে না কখনো।
তো যাই হোক, নেক্সট নাম, নেম দ্য ন্যাশনাল কাউন্টার টেররিস্ট মক এক্সারসাইজ ক্যারিড অন আউট বাই দ্য কাউন্টার টেররিস্ট ফোর্স এনএসজি। ও, এনএসজি যেটা কাউন্টার টেররিস্ট একটা এক্সারসাইজ করেছিল সেটা গান্ডিভ করেছিল। তো গান্ডিভ এই তো অপশন বিতে আছে, যেটা উত্তরপ্রদেশে করা হয়েছিল। তারপরে নেক্সট, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ রিলিজ দ্য বুক অ্যাক্সিলারেটিং ইন্ডিয়া। অ্যাক্সিলারেটিং ইন্ডিয়া আমাদের এখন বর্তমানে যে আছে এম ভেঙ্কাইয়া নাইডু ভাইস প্রেসিডেন্ট, উনি করেছিলেন এই বইটা, জাস্ট রিলিজ করেছিলেন। তো কারেক্ট আনসার অপশন ডি হয়ে যাবে। তারপরে হচ্ছে নেক্সট, দ্য ফিফথ ব্রিক্স। ব্রিক্স মানে কি হচ্ছে, একটা সংস্থা যেটা পাঁচটা দেশের সংস্থা, বি মানে ব্রাজিল, আর মানে রাশিয়া, আই মানে ইন্ডিয়া, সি মানে চাইনা, অ্যান্ড এস মানে তোমাদের সাউথ আফ্রিকা। ঠিক আছে, তো ইন্ডাস্ট্রি মিনিস্টার্স মিটিং হ্যাজ মানে ওয়াজ হেল্ড রিসেন্টলি আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ ইন্ডিয়া, হু ইজ দ্য ইউনিয়ন মিনিস্টার অফ কমার্স। ইউনিয়ন মিনিস্টার তো পীয়ূষ গোয়েল আছে, আগে রেল মিনিস্টার ছিল, এখন কমার্স মিনিস্টার আছে। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে, আইসিসি প্ল্যান্স টু বিড ফর ক্রিকেটস ইনক্লুশন ইন উইচ এডিশন, মানে অলিম্পিক্সে ক্রিকেটকে অ্যাড করা হবে সেটা আইসিসি বিড করবে, সেটা কোন অলিম্পিক্সে অ্যাড করা হবে বলা হচ্ছে, সেটা তোমাদেরকে লস এঞ্জেলিস অলিম্পিক্সে অ্যাড করা হবে, মানে এই বছর 2024 যেটা হবে ওটাতে না, তারপরেটা যেটা লস এঞ্জেলিসে হবে, তোমাদেরকে এখানে দেখিয়ে নিতে পারো, প্যারিসে তোমাদেরকে 2024টা যেটা হবে, তারপরে 2028 লস এঞ্জেলিসটা হবে। ঠিক আছে, এখন বর্তমানে ফুটবলটা জিজ্ঞেস করতে পারে, ফুটবল 2022টা কোথায় হচ্ছে, কাতারে হচ্ছে। তোমাদের ওই ফুটবলের যেটা বলের নাম সেটার নাম কি, তারপরে যে ম্যাসকট আছে সেটার নাম কি, এগুলো তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে। আমি বলছি না এখন, তোমাদের ওই যখন কারেন্ট অ্যাফেয়ার্সটা করাবো সেখানে তোমাদেরকে করে দিবো। ঠিক আছে, তারপর হচ্ছে নেক্সট, 191, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফর দ্য দিল্লি গভর্নমেন্ট অ্যাম্বিশিয়াস প্ল্যান দেশকে মেন্টর। দেশকে মেন্টর এটা ইনিশিয়েটেড দিল্লি গভর্নমেন্ট ফ্রি এডুকেশন স্কলারশিপ থ্রু, যাদেরকে পড়ানো হবে তাদেরকে, তাদের জন্য এটা স্টার্ট করেছিল, সেটার অ্যাম্বাসেডর কে ছিল, সোনু সুদ ছিল। কারেক্ট আনসার অপশন এ হবে। তারপর হচ্ছে নেক্সট, উইচ স্টেট হ্যাজ বিকাম ফার্স্ট স্টেট টু রিকগনাইজ কমিউনিটি ফরেস্ট রিসোর্স রাইট ইন আরবান রিজনস। আরবান রিজনসে এটা ফরেস্ট যদি হয় তো ডেফিনেটলি ছত্তিশগড়ই হবে। তো কারেক্ট আনসার অপশন সি হবে। তারপর হচ্ছে নেক্সট, ইন্ডিয়াস জ্যাভলিং এস নীরজ চোপড়া, যাকে গোল্ডেন বয় বলা হচ্ছে এখন, তো গেইন উইচ পজিশন অ্যাজ পার দ্য লেটেস্ট ওয়ার্ল্ড অ্যাথলেটস, মানে ওয়ার্ল্ড যে এটা অলিম্পিক্স জিতেছিল না, গোল্ড মেডেল পেয়েছিল, তার জন্য তার র্যাঙ্ক কত হয়েছিল, সেকেন্ড হয়েছিল। এবার তোমরা স্যার সেকেন্ড কেন বলছে, ফার্স্ট বলছে, ফার্স্ট বলা উচিত, যে ফার্স্ট ছিল জার্মানি যে ছিল সে ভালোই ফেলতে পেরেছিল না ভালো করে। তো যাই হোক, এখানে হচ্ছে তোমাদের তার একটু আত্মহংকার হয়ে গেছিল, আত্মহংকার বুঝতে পারছো কি অবস্থা। তো সেখানে নীরজ চোপড়া গোল পেয়ে গেছিল, তো তাই তার র্যাঙ্কটা সেকেন্ড পর্যন্ত পৌঁছে গেছিল। তারপরে হচ্ছে নেক্সট, 194, উইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ রিনেম কাকুরি কনস্পিরেসি অ্যাজ কাকুরি। ও, কাকুরি কনস্পিরেসি যেটা হচ্ছে, যেটা 1925 হয়েছিল না, তিনজন করেছিল, আশফাকুল্লাহ খান, তারপরে রামপ্রসাদ বিসমিল, আর একজন কি আছে, ঠাকুর রামদাস নাকি একজন নাম আছে, এখন মনে পড়ছে না। তো 1925 সালে হয়েছিল, এটা হিন্দুস্তান রিপাবলিকার অর্গানাইজেশন স্টার্ট করেছিল, এটা লখনৌ হয়েছিল কাকুরি কনস্পিরেসি। তো লখনৌ এটা, ওটা কি হবে তোমাদের, ডেফিনেটলি লখনৌ কোথায় আছে, উত্তরপ্রদেশে আছে। তো কারেক্ট আনসার হচ্ছে অপশন এটা হয়ে যাবে তোমাদের, উত্তরপ্রদেশ। তারপরে হচ্ছে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য সিইও অফ HSBC, যেটা আমাদের ফুল ফর্ম হংকং অ্যান্ড সিংহাই ব্যাংক কর্পোরেশন। ঠিক আছে, এটা যেহেতু চাইনা, তো এটার এখন বর্তমানে সিইও কে হচ্ছে হিতেন্দ্র দাবে। কারেক্ট আনসার অপশন ডি হবে। তারপর হচ্ছে নেক্সট, উইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ ক্লিয়ার্ড এ প্রপোজাল টু ডেভেলপ এ ইলেকট্রনিক পার্ক। ইলেকট্রনিক পার্ক মানে ওই যেটা তোমাদের নর্মাল আইটি হাবসগুলো যেটা হয়, ফর এক্সাম্পল আমাদের কলকাতাতে সল্টলেক সেক্টর 5 আছে, তারপরে বেঙ্গালুরুতে আছে, তারপরে পুনেতে আছে, সব জায়গায় একটা একটা করে থাকে, কিন্তু উত্তরপ্রদেশে ছিল না, তার জন্য এটা কারেক্ট আনসার অপশন বি হবে, উত্তরপ্রদেশ। তারা ক্লিয়ার করে দিয়েছে, এবার ওখানে একটা আইটি হাব বানানো হবে। তারপরে হচ্ছে নেক্সট, উত্তর হবে ওই নয়ডা গাজিয়াবাদ, ওই উত্তর ওই সাইডে পোর্শনে আছে, কিন্তু সাউথ সাইডে পোর্শনে নাই, তো এটা বানানো হবে। নেক্সট, 197, উইচ স্টেটস গভর্নমেন্ট হ্যাজ ব্যান অনলাইন গ্যাম্বলিং। অনলাইন গ্যাম্বলিং ওই তো রামি, অনলাইন রামি যেগুলো খেলা হতো এটাতে অনেক ক্ষতি হয়েছিল, তো তার জন্য এটাকে ব্যান করে দিয়ে হয়েছে, কি কর্ণাটকা গভর্নমেন্ট ব্যান করেছে। যত কিছু স্টার্ট হয় সব কিছু তো ব্যাঙ্গালোর থেকেই স্টার্ট হয়, তাই না? তো কারেক্ট আনসার অপশন এ হিসেবে। তারপর হচ্ছে নেক্সট, উইচ স্টেট হ্যাজ টপ ইন দ্য লিস্ট অফ লার্জ স্টেট ইন দ্য ফসাইজ থার্ড স্টেট ফর ফুড সেফটি ইন্ডেক্স। ফসাইয়ের ব্যাপারে কেউ জানতো কি না, যখন তোমাদের ম্যাগিকে ব্যান করা হলো, ম্যাগিকে ব্যান করে দেওয়ার পর সবাই ফাসায় ফাসায় জানতে পারলো। ফাসায়ের ফুল ফর্মটা কি হচ্ছে এটা জেনে রাখবা, ঠিক আছে? এটা হচ্ছে FSSAI, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া, এটা হচ্ছে ফাসায়ের ফুল ফর্ম। তো এটাতে টপ কি করেছে, সেটা গুজরাট করেছে। তো কারেক্ট আনসার এখানে অপশন এ, গুজরাট হয়ে যাবে। তারপর লাস্ট দুটো, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক হ্যাজ ক্লিয়ার্ড এ লোন ওয়ার্থ US$150 million ফর এ হাউসিং প্রজেক্ট। হাউসিং প্রজেক্ট আরবান পোয়ার্সের জন্য এটা তামিলনাড়ু গভর্নমেন্টকে এটা করেছে। ঠিক আছে, তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন
সি হয়েছে। তারপর হচ্ছে রলেট অ্যাক্ট কখন পাস হয়েছিল, 1919-এ তোমাদের রলেট অ্যাক্টটা পাস হয়েছিল। তো এখানে 1 ঘন্টা আগে তোমাদের কমপ্লিট হয়ে গেল, এখন হচ্ছে টাইম 58.56 সেকেন্ড। তো যাই হোক, আজকে ভিডিওর জন্য এতই। যদি আমার এফেক্ট ভালো লাগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যদি বেশি ভালো লাগে চ্যানেল ফ্রেন্ডস দিকেও শেয়ার করবে। আর এই পিডিএফটা তোমরা ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নাও কিংবা আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে নাও। আর একটা তোমাদেরকে বলছি, ক্লাস নাম্বার 10-এর পর আমি তোমাদেরকে একটা মুখ সেট নিবো, ওই মুখ সেটটা তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে আমি প্রোভাইড করে দিবো, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবা, দিয়ে তারপরে এক্সামটা দিবা। আমি 1 ঘন্টার এক্সাম নিবো, 100টা প্রশ্ন তোমাদের থাকবে, যত কিছু 10টা ক্লাসে আমি পড়েছি সেগুলো তোমাদের ওটাতে থাকবে, ঠিক আছে? তো এটা থেকে তোমাদের কি হবে, সঙ্গে সঙ্গে প্রিপারেশনস গুলো হয়ে যাবে। তো আজকে ভিডিও জন্য এত ফ্রেন্ডস, দ্যাটস অল, থ্যাংক ইউ।